আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্না ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আসুন্না ফাউন্ডেশন আয়োজিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীয়ত সমাধানের 135তম পর্ব। অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ আমরা ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে থাকছি এবং আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসাগুলোর কোরআন এবং হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা সবাই অবগত আছেন যে আসন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টার প্রকল্পের যে উদ্যোগ আমরা হাতে নিয়েছি সেটির ফান্ড কালেকশন চলছে। ইতিমধ্যে টোটাল যে ফান্ড আমাদের প্রয়োজন তার প্রায় 45% অর্থাৎ 45% ফান্ড আমাদের কালেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। এখনও 55% এখনও বাকি। বিধায় এই সাদকা জারিয়ার মহাপ্রকল্পে যাদের অংশগ্রহণ করার সুযোগ আছে তাদেরকে উদাত্তভাবে আহ্বান করছি আমরা যে আপনাদের হালাল উপার্জন থেকে এই খাতে আপনারা অংশগ্রহণ করুন, নিজেদের তরফ থেকে, নিজেদের জীবিত বা মৃত বাবা মা এবং আত্মীয় স্বজনের তরফ থেকে। আলহামদুলিল্লাহ এই প্রজেক্টটি একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট, মুসলিম মিল্লাতের বাংলাদেশের মানুষের ইনশাআল্লাহ অনেক বেশি উপকারে আসবে এই প্রজেক্ট, সেটি আমাদের দৃঢ় বিশ্বাস। আল্লাহ তাআলা যদি রহম করেন ইনশাআল্লাহ বিধিনিল্লাহ আমরা এই প্রজেক্টে একটি আদর্শ মসজিদ স্থাপন করতে চাই, যে মসজিদ প্রাণবন্ত থাকবে বিভিন্ন ইনিশিয়েটিভ, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। যে মসজিদ মসজিদে নবী এবং হারামের যে সমস্ত ইনিশিয়েটিভগুলো আছে, বিশেষ করে বিভিন্ন রকমের দার্স, হালাকা এবং কোর্স ইত্যাদি নারী পুরুষ শিশু সকলের জন্য, এমনকি অমুসলিমদের জন্য বিশেষ কর্ণাসহ, এই মসজিদটাকে আমরা একটা বিশেষ আদর্শ এবং নমুনা হওয়ার মতো মসজিদ হিসাবে গড়ে তুলতে চাই। সেই সাথে মসজিদের পাশাপাশি সেখানে গরিব দুঃখীদের জন্য বিভিন্ন রকমের আয়োজন থাকবে, মুসাফিরখানা এবং সেখানে গরিব দুঃখীদের চিকিৎসার ব্যবস্থাপনার জন্য প্রাইমারিভাবে একটা ক্লিনিক, পরবর্তীতে একটা হাসপাতাল গড়ে তোলার স্বপ্ন আমাদের আছে। এবং এর পাশাপাশি একটি কম্বাইন্ড সিলেবাসের মাদ্রাসা যেখানে জেনারেল এবং আধুনিক শিক্ষার সমন্বয় হবে, সেটিও আমরা এখানে গড়ে তুলব ইনশাআল্লাহ তাআলা। ইতিমধ্যে ঢাকার নতুন বাজার, বাড়িধারার যে নতুন বাজার আছে সেখান থেকে যে 100 ফিট রোড গেছে, সেই 100 ফিট রোডের এক পাশে ইউনাইটেড ইউনিভার্সিটি, অপর পাশে বসুন্ধরা। ইউনাইটেড ইউনিভার্সিটির পেছনে আমরা একটি জায়গা ইতিমধ্যে নির্বাচন করেছি, 40 কাঠা চমৎকার একটি জায়গা লেকের পাড়ে। সেখানে আল্লাহ যদি চান তাহলে আমরা ইনশাআল্লাহ এই স্বপ্নের প্রতিষ্ঠানটা গড়ে তুলতে চাই। তিন দিকে পথ সেখানে রয়েছে, আর এর বিকল্প আরেকটি জায়গা আমাদের কাছে আছে 300 ফিটের পাশে। ইনশাআল্লাহ বিদ্যালয় এই দুটির কোনো একটি জায়গায় আমরা চলে যাব যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রমাদানের পরে আমরা বায়নায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা, কাগজপত্র ইত্যাদি ঠিকঠাক থাকলে রমাদানের পরে আমরা বায়না করে ফেলব। এই প্রজেক্টে অংশগ্রহণ করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। 1 লক্ষ টাকা এই প্রজেক্টে আপনি সাদকা জারিয়ার খাতে দান করার মাধ্যমে আসুন্না ফাউন্ডেশনের মেম্বারশিপ নিতে পারেন। মেম্বার হয়ে গেলে আসুন্না ফাউন্ডেশনের যাবতীয় কল্যাণমূলক কাজে আমরা আপনাকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, মেইলে, SMS-এ। আবার আপনিও ফাউন্ডেশনকে বিভিন্ন বিষয়ে আপনার মতামত বা মূল্যবান পরামর্শ দিতে পারবেন। এক কথায় ফাউন্ডেশন আপনার হয়ে গেল, আপনি ফাউন্ডেশনের একজন হয়ে গেলেন। আর এককালীন 50,000 টাকা দেওয়ার মাধ্যমেও এই মেম্বারশিপটা নেওয়ার সুযোগ আছে, সেটাকে আমরা ডোনার মেম্বার নাম দিয়েছি। আর 1 লক্ষ টাকা যারা দেবেন তাদেরকে লাইফ মেম্বার নাম দিয়েছি, শুধুমাত্র ফিগারের পার্থক্য, মূল জিনিস একই। আর এর পাশাপাশি যারা 8,000 টাকা দান করছেন তারা এই প্রজেক্টের একটা স্কোয়ার ফিট ডোনেশনের সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা যে জায়গা দেখেছি সেটা আনুমানিক 50 লক্ষ টাকা কাঠা, তাতে 8,000 টাকা পড়ে পার স্কোয়ার ফিট। তো এই হিসেবে কেউ 8,000 টাকা দান করলে তিনি একটা স্কোয়ার ফিট আল্লাহর ঘরের এই কমপ্লেক্সের জন্য তিনি দান করলেন ইনশাআল্লাহ তাআলা। এর পাশাপাশি যে কোনো অ্যামাউন্ট দেওয়ার সুযোগ আছেই, যারা বিত্তবান আছেন তাদেরকে আমরা আমাদের পরিচিতদেরকে এখানে রেফার করি। আসন্ন ফাউন্ডেশনের যে জাকাত ফান্ড আছে সেটাকে আমরা অত্যন্ত অর্গানাইজড ওয়েতে আলহামদুলিল্লাহ স্বাবলম্বীকরণ প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত জায়গায় আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের এই আমানত। অথবা আপনাদের জাকাতের টাকাটাও আপনার আসন্ন ফাউন্ডেশনকে অর্পণ করতে পারেন। আমরা আলহামদুলিল্লাহ জাকাতের টাকা পরিপূর্ণরূপে গরিবদের জন্য সরাসরি খরচ করে থাকি এবং এটা ডিস্ট্রিবিউশন কস্ট যেটা, সেটা আমরা ফাউন্ডেশনের জেনারেল খাত থেকে ব্যবহার করে থাকি, সেটা আমরা জাকাত খাত বা জাতীয় কোনো কিছু থেকে ব্যবহার করি না। অতএব এ বিষয়ে আমরা সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। একটি স্বপ্ন আমরা সেটাকে বাস্তবে রূপ দিতে চাই, আপনাদের সবার দোয়া প্রয়োজন, সবার সহযোগিতা প্রয়োজন, আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেন, সেজন্য আমরা সবাই দোয়া করবো। জাজাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্নোত্তর দেওয়ার আলোকিত ভ্রমণে প্রবেশ করি। তার আগে বলছি রমাদান মাস চলছে এবং রমাদান মাসের ঠিক মাঝামাঝি আমরা চলে এসেছি অনেকটা। এ মাসের অবশিষ্ট যে দিনগুলো আছে তার প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, প্রতিটি দিনক্ষণকে আমরা খুব গুরুত্বের সাথে কাটাবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।
আমরা এই মাসের প্রতিটি সময়ে আল্লাহর সাথে একটু কথা বলার চেষ্টা করি, দোয়া করার চেষ্টা করি, ইস্তেগফার করার চেষ্টা করি, নিজেকে পরিবর্তন করার সংকল্প করি, তওবা করার চেষ্টা করি, আত্মশুদ্ধিতে নিজেকে নিয়ে আসার, নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করি, আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। রমাদান এসেছে আমাদেরকে পরিবর্তন করাবার জন্য, আমাদেরকে সংযম, সবর এবং অপরাধ, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার যে কসরত সেটি শেখাবার জন্য। অতএব সেই বিষয়টি আমরা শেখার চেষ্টা করি এবং এটাকে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, যাতে রমাদান পরবর্তী জীবনেও এই রমাদানের ছাপ আমাদের জীবনে দেখা যায়। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাই মাহদী হাসান, আপনি প্রশ্ন করেছেন, দৈশিক ও ভূখণ্ড ভিত্তিক সংস্কৃতি জায়েজ এবং নাজায়েজ হওয়ার মাপকাঠি কি? কখন দৈশিক সংস্কৃতি উদযাপন করা জায়েজ এবং কখন নাজায়েজ, এ বিষয়ে এই সীমারেখা জানতে চাই। ভাই মাহদী, এ বিষয়ে মৌলিক কথা হলো, কোনো এলাকাতে কোনো অঞ্চলে মানুষের বিশেষ কোনো কালচার বা সংস্কৃতি বা কোনো নিয়ম সিস্টেম চালু থাকতে পারে, সে সমস্ত সংস্কৃতি বা কালচার এটার সাথে যদি কোরআন ও হাদিসের কোনো প্রকার সংঘর্ষ না হয়, কোন প্রকার কন্ট্রাডিক্টরি যদি না হয়, তাহলে সেক্ষেত্রে সেই কালচার গ্রহণ করতে, সেই কালচার অনুসরণ করতে, ফলো করতে ইসলাম শরিয়া নিষেধ করে না। আরবিয়ানদের নিজস্ব কিছু সংস্কৃতি কালচার আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোকে ডিনাই করেননি, যাবত না সেগুলো ওয়াহির বিপরীতে দাঁড়িয়েছে। বিধায় আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের যে সমস্ত সংস্কৃতি আছে, ধরুন কথার কথা নবান্ন উৎসব, আমরা যখন ফসল ঘরে তুলি উৎসব করি, আমরা এগুলো এই অঞ্চলের উৎসব, তো এই উৎসবগুলো এগুলোর সাথে কোনো হাদিসের কোনো সংঘর্ষ নয়, এটাকে কেউ ইবাদত মনে করে করছে না, এটাকে দিনের কাজ, ইসলামের কাজ, সবের কাজ মনে করে করছে না, বিধায় এটি করাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যে সংস্কৃতি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, যে সংস্কৃতি পালন করতে গেলে কোরআন হাদিসের বিরুদ্ধে আমাকে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি একজন মুসলিম পরিত্যাগ করবেন, সেটি তার জন্য করা জায়েজ নয়। দৈশিক সংস্কৃতি বা আঞ্চলিক সংস্কৃতি বলতে আবার যেগুলোকে বলা হয়, সেগুলো কতটা দৈশিক বা আঞ্চলিক সংস্কৃতি সেটা একটি বড় প্রশ্নের বিষয়। বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে পয়লা বৈশাখ উদযাপনের জন্য মঙ্গল শোভাযাত্রা বের করে এটাকে দৈশিক বা আঞ্চলিক সংস্কৃতি বলা হয়, অথচ এটি আদৌ দৈশিক বা আঞ্চলিক সংস্কৃতি নয়, যেটি মাত্র 30-40 বছর যাবৎ গুটি কতেক মানুষ শুরু করেছে, একটা বিশেষ ঢাকা ইউনিভার্সিটির একটা বিশেষ বিভাগের উদ্যোগে সামান্য কিছু মানুষ অংশগ্রহণ করছে, যার সাথে আপামর সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই, এবং যেটি বাংলাদেশের মানুষের আবহমানকাল তো চলে আসা কোনো কিছু নয়, সেটি কখনো বাংলাদেশের মানুষের ঐতিহ্য বা আবহমানকাল থেকে চলে আসা কোনো সংস্কৃতি হতে পারে না, এটাকে দৈশিক বা আঞ্চলিক সংস্কৃতি হিসাবে চাপিয়ে দেওয়া হচ্ছে। তাছাড়া এখানকার যে কর্মকাণ্ডগুলো আছে, সেই কর্মকাণ্ডগুলো এগুলা হিন্দু ধর্মাবলম্বীদের অনেক ধর্ম সংক্রান্ত আচার আচরণ, তাদের প্রথা নিয়ম, এগুলোর সাথে অনেকটাই আপনার সাদৃশ্যপূর্ণ, এবং কোনো কোনো ক্ষেত্রে সেগুলোর হুবহু মিল, এবং কোনো ক্ষেত্রে নামও সেগুলোর হুবহু এখানে রিপ্লেস করা হয়েছে। বিধায় এটি এ অঞ্চলের মুসলমানদের বা সব ধর্মের মানুষের সার্বজনীন কালচার হিসাবে যারা এটাকে প্রচার দেওয়ার চেষ্টা করছে, সেটা কখনো আমাদের দেশীয় সংস্কৃতি নয়, এবং এই সংস্কৃতির বিরুদ্ধে নাকি কথা বলা যাবে না, এটি রীতিমতো প্রগতিশীল যারা দাবি করছেন তাদের এই প্রগতিশীলতার দাবির পরিপন্থী একটি কাজ। কারণ হলো তারা যে কোনো কিছু সমালোচনা করা যাবে এই মতবাদে তারা বিশ্বাসী, যে কেউ তার মত প্রকাশ করার স্বাধীনতায় তারা বিশ্বাসী। ওয়াজ মাহফিল এদেশের শত শত বছরের ঐতিহ্য, গ্রাম বাংলার ঐতিহ্য, এদেশের লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের ওয়াজ মাহফিলের সাথে সংশ্লিষ্ট সম্পর্ক, বিশেষ করে গ্রাম বাংলা ওয়াজ মাহফিলের এই কালচারটার সাথে সাধারণ মানুষ কতটা জড়িত, এক একটা মাহফিল উপস্থিতি বোঝা যায়, হাজার হাজার মানুষের সমাবেশ সেখানে হয়ে থাকে কোনো প্রকার পার্থিব কোনো প্রাপ্তির আশা ছাড়াই। এই সমস্ত মাহফিলগুলোর বিরুদ্ধে পর্যন্ত আমরা কথা বলছি, ওলামায়ে কেরাম নিজেরা কথা বলছেন, সমালোচনা করছেন ত্রুটির জায়গাগুলো নিয়ে, সেখানে পয়লা বৈশাখ নিয়ে সমালোচনা করা যাবে না, এটি মোটেও গ্রহণযোগ্য কোনো কথা নয়। বিধায় যেটি বলছিলাম যে দৈশিক এবং আঞ্চলিক সংস্কৃতি হিসাবে আমরা সেই কাজগুলোকে, সেই সংস্কৃতিগুলোকে গ্রহণ করতে পারি যেগুলোর সাথে কোনো দেশের কোনো সংঘর্ষ নেই, আর দৈশিক এবং আঞ্চলিক সংস্কৃতি হিসাবে যেগুলোকে চাপিয়ে দেওয়া হচ্ছে সেগুলো আদৌ দৈশিক বা আঞ্চলিক কোনো সংস্কৃতি নয়, দেশের মানুষের অপর মানুষের সাথে সেগুলোর কোনো সম্পর্ক নেই, এবং সেগুলো সীমিত সংখ্যক গুটি কতেক মানুষ সমাজের সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিতে চেষ্টা করছে, গোটা মিডিয়ার সমস্ত আপনার সাইড সবগুলো মিলে একযোগে চেষ্টা করে যেখানে মাত্র 100 মানুষ জড়ো করতে পেরেছে, সেটা এদেশের মানুষের আপামর সাধারণ মানুষের কালচার বা সংস্কৃতি হতে পারে না। এদেশের মানুষ বৈশাখী ঝড়ে, কালবৈশাখীতে আল্লাহর নাম নেয়, আজান দেয়, সেদেশের মানুষের সংস্কৃতি এই বিভিন্ন আপনার পশু পাখির মুখোশ এগুলো পরে
শোভাযাত্রা বের করে, মিছিল বের করে, র্যালি বের করে সেখান থেকে কল্যাণ কামনা করা নয়, এবং কল্যাণ বৈশাখের কাছে কামনা করে যে সমস্ত কবিতা বা পংক্তি আমরা শুনতে পাই সেগুলো ইসলামী ভাবাদর্শের সাথেও যায় না। মুসলমান কোনো অবস্থাতেই সমস্ত সংস্কৃতিতে গা ভাসাতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সৈফুল ইসলাম, আপনি যে লিখেছেন যারা রমজান মাসে রোজা রাখে কিন্তু বাকি মাসগুলোতে রমজানের শিক্ষা অনুযায়ী চলে না, তাদের রোজার গ্রহণযোগ্যতা কতটুকু? তাদের রোজা ফলপ্রসূ হচ্ছে না, যাদের রোজা তাদেরকে পরিবর্তন করছে না, তাদের বদভ্যাস দূর করছে না, তাদেরকে সংশোধন করছে না, সেই রোজা তাদের, এই রোজা তাদের সফল হচ্ছে না, এটা সার্থক হচ্ছে না। তাদের উচিত রমাদান মাসের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করা, যে সিয়াম তো আমাকে পানাহার বর্জন করার মাধ্যমে অন্যায় এবং আল্লাহ নিষিদ্ধ কাছ থেকে দূরে থাকার, বিরত থাকার এবং এটাকে বর্জন করার শিক্ষা দিয়ে থাকে। বিধায় সেই শিক্ষাটা আমরা আমাদের জীবনে ধারণ করতে হবে। যদি না করি তাহলে এর ফলশ্রুতিতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই সিয়ামের তেমন কোনো বিনিময় আশা করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আমরা স্মরণ করি, যেখানে তিনি বলেছেন রব্বাস সাইম লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল জুয়, বহু রোজাদার বহু সিয়াম পালনকারী এমন আছে যাদের ক্ষুধার্ত থাকা ছাড়া তাদের রোজার আর কোনো উপকার হয় না। এর কারণ হলো তার রোজা রেখে শুধুমাত্র পেটের রোজা করে, মুখ চোখ ইত্যাদি রোজা করে না, অর্থাৎ পাপের এবং অন্যায় অপরাধের পথগুলো, এগুলো থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখেন না। অতএব রমজান পরবর্তী জীবনে যে ব্যক্তি রমজানের রোজার শিক্ষা নিয়ে নিজেকে পাপাচার থেকে বাঁচিয়ে রাখতে পারলো, রমজান মাসে তার কসরত করলো এবং সেই কসরত এবং প্রশিক্ষণ অনুযায়ী রমজানের পরে চলার চেষ্টা করলো, তার রোজাই সার্থক হবে, অন্যথায় এই সিয়াম সফল বা সার্থক হলো না। ফজল হক, আপনি লিখেছেন কল্যাণ ও মঙ্গলের উৎস কী? মঙ্গল শোভাযাত্রা কি মঙ্গল বয়ে আনতে পারে? মঙ্গলের জন্য মঙ্গল শোভাযাত্রা করা হয়, শোভাযাত্রা করলে মঙ্গল আসবে, এটি সম্পূর্ণ একটা ভুল এবং ভ্রান্ত বিশ্বাস, একটি কুসংস্কার। যে সমস্ত মানুষগুলো ধর্মের একহাত নিয়ে থাকেন সেটা অবৈজ্ঞানিক বলে, অথচ ইসলামের কোনো কিছুই অবৈজ্ঞানিক নয়। যদি বিজ্ঞানের সাথে ইসলামের কোনো সংঘর্ষ হয় তাহলে বিজ্ঞান ভুল, ইসলামী রাইট, বিজ্ঞান একসময় স্বীকার করতে বাধ্য হবে। কিন্তু সেই লোকগুলোই যখন এই বিভিন্ন পশু পাখির মুখোশ, বানর, পেঁচা, হনুমান, ইঁদুর, এটা সেটার মুখোশ, এগুলো পরে মঙ্গল আশা করে অথবা বৈশাখের কাছে মঙ্গল প্রার্থনা করে, তারপরে আপনার শোভাযাত্রা বের করে তার মাধ্যমে মঙ্গল আশা করে, তো সেটা কোন বৈজ্ঞানিক এবং লজিক্যাল কাজ সেটা একমাত্র তারাই ভালো বলতে পারেন। যাই হোক, একজন ইমানদার তিনি মঙ্গল প্রার্থনা করবেন মঙ্গলের সৃষ্টিকর্তার কাছে, কল্যাণের, কল্যাণ যিনি দান করেন তার কাছে। ইমানদারের শোভাযাত্রা তো প্রতিদিন হয়, ইমানদারের মঙ্গলের যাত্রা তো প্রতিদিন হয়। ইমানদার মঙ্গলের যাত্রা করে থাকেন সালাতের জন্য, নামাজের জন্য যাচ্ছেন তিনি মঙ্গলের আশায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত আদায় করতে বলেছেন মঙ্গলের জন্য, মুয়াজ্জিন ডাকেন হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে, মঙ্গলের দিকে আসো। অতএব আমরা মঙ্গলের দিকে যাই প্রতিদিন পাঁচবার, অতএব সেটাই হলো সত্যিকারের মঙ্গলের পথে যাত্রা। এছাড়া বিভিন্ন পশু পাখি প্রাণীর মুখোশ, এগুলোকে নিয়ে আপনার কল্যাণ প্রার্থনা করা, এগুলো হিন্দু ধর্মাবলম্বীদের পূজা অর্চনা হতে পারে, মুসলমানদের কৃষ্টি বা কালচার হতে পারে না। বিধায় এ সমস্ত মঙ্গল শোভাযাত্রা এগুলো কখনো এদেশের মানুষের সংস্কৃতি নয়, কালচার নয়, এদেশের আপামর মানুষের কোনো সম্পর্ক এগুলোর সাথে নেই, এগুলো মিডিয়ার সৃষ্টি এবং হাতে গোলা মা কয়েক গুটিকতিক মানুষের সৃষ্টি। বিধায় এগুলোর মাধ্যমে মঙ্গল কামনা করা, এটি এটা অবৈজ্ঞানিক, অযৌক্তিক এবং ইসলাম পরিপন্থী বিষয়। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে এ সমস্ত শিরক এবং শয়তানি কর্মকাণ্ড থেকে হেফাজত রাখার তৌফিক দান করুন। সাদিক আহমেদ, আপনি লিখেছেন আমরা জয়েন্ট পরিবার, আমি কি আমার ভাইকে জাকাতের টাকা দিতে পারবো? জাকাতের টাকা উল্লেখ না করে বড় ভাইকে যদি বলি এগুলো দিয়ে আপনি আপনার বউ বাচ্চাকে কিছু কিনে দিবেন তাহলে কি আমার জাকাত আদায় হবে? ভাই সাদেক আহমেদ, অবশ্যই এতে আপনার জাকাত আদায় হয়ে যাবে। আপনার বড় ভাই যদি জাকাতের হকদার হয়ে থাকেন আপনি তাকে জাকাত দিতে পারেন, কারণ নিজের ভাই তিনি জাকাতের হকদার হলে তাকে জাকাতের টাকা দেওয়া যায়। ইয়াহিয়া চৌধুরী, আপনি লিখেছেন ব্যাংক থেকে পাওয়া সুদের অর্থ কি সরকারি সেবা, জমির খাজনা, ট্যাক্স, এ জাতীয় জায়গায় ব্যবহার করা যাবে কি না? ব্যাংক থেকে যে সুদের টাকা পেয়েছেন, যেটা আপনি ডিনাই করার কোনো সুযোগ নাই, আপনার কাছে চলে আসছে অটোমেটিকলি, সেই টাকাটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দেবেন সওয়াবের আশা ছাড়া। এটা সরকারি কোনো সেবা পাওয়ার জন্য আপনি ফি হিসাবে দিতে পারবেন না, কারণ সরকারি কোনো সেবা পাওয়ার জন্য ফি হিসাবে দিলে প্রকারান্তরে সেটা আপনি আবার ভোগ করলেন, কারণ আপনি সেবাটা যেটা পাচ্ছেন তার মূল্য দিলেন আর সেবাটা তার বিনিময়ে নেন, তার মানে টাকাটা আপনিই ভোগ করলেন, এটা জায়েজ নয়। একইভাবে জমির খাজনা, ট্যাক্স ইত্যাদি এ সমস্ত কাজেও আপনি ব্যবহার করতে পারবেন না, এটা গরিব দুঃখীকে দান করে দিবেন সওয়াবের আশা ছাড়া। আশরাফুল আলম, আপনি লিখেছেন অবিবাহিত ছেলে মেয়ে ফ্রেন্ড কি একসাথে বসে ইফতার করতে পারবে? প্রতিদিন ক্যাম্পাসের মাঠে তিন চারজন ছেলে মেয়ে একসাথে বসে ইফতার করে, এর বিধান কি? আশরাফুল আলম,
পর্দা ইসলামের শরীয়ত গুরুত্বপূর্ণ একটি বিধান এবং ফরজ বিধান। ইফতার করাটা একটা সুন্নত আমল। ইফতার ছাড়াও একজন মানুষের সিয়াম হয়ে যেতে পারে, রোজা হয়ে যেতে পারে, কিন্তু পর্দা যদি তিনি না করেন তাহলে সে তিনি কবিরা গুনাহ হবেন এবং কবিরা গুনাহগার হবেন এবং বড় ধরনের অপরাধ তিনি করেছেন এমনটি বলে বিবেচিত হবে। অতএব গায়রে মাহরাম নারী পুরুষ তারা একত্রে বসে যদি ইফতার করেন এবং পর্দার খেলাফ করেন, একে অন্য সাথে পর্দার যে বিধান আছে সেটাকে না মেনে তারা যদি একসাথে বসে ইফতার করেন তাহলে রোজা তাদের হয়ে গেল, কিন্তু রোজার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যই ব্যাহত হলো। রোজা তো আমাদেরকে মূলত মুত্তাকি বানায়, রোজা তো আমাদেরকে মুত্তাকি হতে শেখায়, সেই বিষয়টি আমার রোজা থেকে চলে গেল বিদায়। এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে, সাবধান হতে হবে। যদি কোনো জায়গায় এমন পরিবেশ হয় যে নারী পুরুষ একসাথে আছে তাহলে আমরা আমাদের নজরকে হেফাজত করে যার যার মতো করে পর্দার বিধানটা আমরা মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ফাহমিদুল্লাহ আপনি লিখেছেন, সূরা তারাবী ও খতম তারাবীর সওয়াবের মাঝে কি সওয়াবের কোনো ব্যাসকম আছে? দেখুন, আমাদের তারাবিতে, তিলাওয়াতে, সালাতে যত বেশি আমরা কোয়ালিটি এনশিওর করতে পারবো তত বেশি সেটা আল্লাহ তালার কাছে প্রিয় হবে, আল্লাহর কাছে পছন্দনীয় হবে, তার সওয়াব তত বেশি আমরা পাবো। সন্ধ্যাতীতভাবে কেউ যদি কোয়ালিটি এনশিওর করে তারাবিতে কোরআন করিমের খতম করতে পারেন সেটা সবচেয়ে উত্তম, কিন্তু যদি কেউ তারাবিতে কোরআন করিমের খতম করতে গিয়ে এত তাড়াহুড়ো করেন, এত হুলস্থুল করেন এবং এত দ্রুত তেলাওয়াত করেন যে তার তিলাওয়াতের কোনো শব্দ বোঝা না যায়, অস্পষ্ট হয়, কোরআনের হক নষ্ট হয়, তাহলে সেই খতম তারাবির চাইতে ধীরে ধীরে সুস্থভাবে, ঠান্ডাভাবে, শান্তশিষ্টভাবে এবং আপনার স্পষ্টভাবে মহব্বতের সাথে তেলাওয়াত করে আপনার কোয়ালিটি এনশিওর করে যদি তারাবি আদায় করা হয় সেটা অনেক উত্তম। অর্থাৎ কোয়ান্টিটি নয়, কোয়ালিটিটা মুখ্য। যদি কোয়ালিটির সাথে কোয়ান্টিটি হয় সেটা আবার ঠিকই প্রশংসনীয়। অতএব আমরা তারাবিতে কোরআন তেলাওয়াত করলে সেটা সবচেয়ে উত্তম হবে। সূরা তারাবির চাইতেও শর্ত হলো সেখানে তারাবির যে কোয়ালিটি আছে, অর্থাৎ দৃঢ়স্থিরতার সাথে স্পষ্ট তেলাওয়াত এবং মনোযোগের সাথে রুকুসিস দেখতে দিতে তাড়াহুড়া করা ছাড়া সেটা করতে হবে, তাহলে সেক্ষেত্রে সেটি উত্তম হবে। এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে সূরা তারাবিতে যদি ধীরস্থিরতা অবলম্বন করা হয় সেটা খতম তারাবির চাইতে উত্তম হতে পারে। তাহলে মূল বিষয়টা হলো কোয়ালিটি। রইসুল আলম আপনি লিখেছেন, আমি 20,000 টাকা বেতনে চাকরি করি, এ থেকে প্রতি মাসে মাদ্রাসায় 500 টাকা দান করি আর বাকি টাকা সংসারে খরচ করি, এদিকে আমার জাকাত আদায় হবে নাকি আলাদাভাবে আবার জাকাত আদায় করতে হবে? ভাই রইসুল আলম, 20,000 টাকা আপনি বেতনে চাকরি করেন, আপনার খরচ হয়ে যায়, আপনার উপরে জাকাত আদৌ ফরজ হচ্ছে কিনা সেটা হলো মূল বিষয় এখানে। জাকাত আবশ্যক হওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার 40,000+ টাকা হলে আপনার প্রায় জাকাত হয়ে যায় বর্তমান রূপার মূল্য অনুযায়ী। তো এই টাকা যদি আপনার কাছে থাকে এক বছর পর্যন্ত তাহলে সেক্ষেত্রে আপনার অতিরিক্ত টাকা এর সাথে যোগ হলে আপনি সেটা সহ জাকাত আদায় করবেন, বিশেষ করে এই টাকাটা জাকাত আপনাকে দিতে হবে। তো এই যে টাকাটা জাকাত আপনি দিবেন সেটা আপনাকে হিসেব করে কত দিচ্ছেন এবং যেখানে দিচ্ছেন এটা জাকাতের খাত কিনা, মাদ্রাসা জেনারেল ফান্ডে দিলে জাকাত হবে না, গোরাবা ফান্ডে বা অভাবীদের যে ফান্ড আছে সেখানে দিলে জাকাত হবে, আদায় হবে। তো এইটা হিসাব করে জাকাত আপনার ফরজ হয়েছে কি না, আপনি যেখানে আদায় করছেন সেটা জাকাতের উপযুক্ত খাত কি না এবং কত দিচ্ছেন, এটা জাকাত আপনার কত এসেছে সেখান থেকে আপনি কত দিচ্ছেন, এরকম হিসাব নিকাশের মাধ্যমে জাকাত দিতে হয়। থোক বা মুখস্থ কোনো ফিগার দিয়ে দিই আমরা জাকাত আদায় করতে পারবো না, এটা জাকাত দেওয়ার কোনো সিস্টেম না। দুঃখিত, মুজিবুল হক আপনি লিখেছেন, রাতের কোন সময় পর্যন্ত তারাবি পড়া যায়? তারাবি মূলত রাতের প্রথম প্রহরে পড়াটাই হলো সুন্নাহ, অর্থাৎ এশার সালাতের পর, কিন্তু এটাকে সাহারির আগ, সাহারির আপনার ফজরের সোহে সাহারিক যে হয়, ফজরের আজান বা ওয়াক্ত হয় যে, তার আগ পর্যন্ত পড়লেও তারাবি আদায় হয়ে যাবে, কিন্তু ফজরের তারাবি আদায়ের মূল ওয়াক্তটা হলো আপনার সন্ধ্যা রাতে, সেটা রাত যদি কেউ দেরি করে পড়েন 12টা 1টা পড়েন তারপরও তার তারাবি আদায় হয়ে যাবে। মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, আপনি আসন্ন ফাউন্ডেশনের হটলাইন ব্যবস্থা চালু করার কথা বলেছিলেন যে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, সে ব্যবস্থা কবে থেকে চালু হবে? ভাই মুস্তাফিজ, আমাদের আরও অনেক স্বপ্ন এরকম আছে যেগুলো আমাদের সাধ্য এবং সামর্থ্যের উপরে নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন সামর্থ্য অনুযায়ী কাজগুলো করে ফেলতে পারি, সেজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ফিনান্সিয়াল সামর্থ্য আমাদের যখনই হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এই কাজ শুরু করব। তবে এখন আমরা যে কাজটা করছি ফাউন্ডেশনে, কেউ আসলে আমি না থাকলেও আমার সহকারী হিসেবে এক দুজন আলিম থাকছেন, তারা মানুষকে রিপ্লাই দিচ্ছেন, উত্তর দেওয়ার চেষ্টা করছেন। আর মসজিদ কমপ্লেক্স যখন হয়ে যাবে ইনশাআল্লাহ তখন এটাকে আরও ব্যাপক আকারে আমরা করব এবং ওইভাবে বড় ধরনের হটলাইন করার সামর্থ্য হওয়ার আগ পর্যন্ত অন্তত আমরা ছোটোখাটো হটলাইন চালু করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। কমপ্লেক্সে আল্লাহ যদি তৌফিক দান করে দোয়া করবেন যেন সেটি আমরা খুব শীঘ্রই করে ফেলতে পারি। তানিয়া রহমান আপনি লিখেছেন, স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কি না? স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী তার লোন পরিশোধ করতে পারবেন?
তবে সেটা স্বামী পরিশোধ করবেন এমন নয়, স্ত্রীদের জাকাতের টাকা স্বামীকে দিবেন যে তুমি তোমার লোন পরিশোধ করো, তোমাকে সেজন্য আমি দিলাম। স্ত্রীর যদি টাকা থাকে আর স্বামী যদি জাকাতের হকদার হন, ঋণগ্রস্ত হন, তার কোনো ঋণ পরিশোধ করার ব্যবস্থা না থাকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার ঋণ পরিশোধে সহায়তা করতে পারেন। তিনি সংসার চালাতে গিয়ে, চিকিৎসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন, তো এই সমস্ত ঋণ স্ত্রী তার জাকাতের টাকা থেকে স্বামীকে আদায় করার জন্য সহযোগিতা করতে পারেন। আরিফ রাজ আপনি লিখেছেন, বলা হয় রমজানের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের এবং তৃতীয় দশক নাজাতের, এভাবে রমজান মাসকে বিভাজন করা কি ঠিক? রমজান মাসের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, তৃতীয় দশক নাজাতের জন্য স্পেশাল, পুরো মাসেই রহমত নাজাত বরকত থাকে, কিন্তু বিশেষভাবে এই দিনগুলোতে একটু আল্লাহ তাআলা বান্দাকে বেশি রহমত, বেশি বরকত, বেশি নাজাত দিয়ে থাকেন এই দশকের অনুপাতে। এরকম একটি বর্ণনা হাদিস থেকে আমরা জানতে পারি, এরকম একটা বর্ণনা আছে। সেই বর্ণনার আলোকে ওলামায়ে কিরাম এটি বলে থাকেন, যদিও সেই বর্ণনাকে মুহাদ্দিসিনে কিরাম অনেকেই দাইফ বা দুর্বল সূত্রে বর্ণনা বলেছেন। সেই দুর্বল সূত্রে বর্ণনার দিকে তাকিয়ে আমরা বলতে পারি যে এভাবে বিভাজন করাটা সহি বা বিশুদ্ধ হাদিস দ্বারা পরিপূর্ণভাবে প্রমাণিত নয়, বাকি এটা একেবারে হাদিস দ্বারা বর্ণিত নয়, একেবারে ভুয়া ভিত্তিহীন এরকমটি বলার কোনো কারণ নেই। আমরা অনেকেই ক্ষেত্রে সীমালঙ্ঘন করি, দাইফ হাদিস দ্বারা কোনো কিছু প্রমাণিত হলে সেটার ব্যাপারে মন্তব্য করতে আমাদের যে ভাষা ব্যবহার করা হবে, একটা জিনিস জাল হাদিসে থাকলে বা কোনো হাদিসে না থাকলে সে সম্পর্কে মন্তব্য আমরা একই ভাষায় করব না, অর্থাৎ এক্ষেত্রে একটা তারতম্য এবং পার্থক্য যেহেতু আছে সেটি আমাদের মন্তব্যের মধ্যে প্রকাশিত হতে হবে, অন্তত সেটা জুলুম হবে, ভুল বার্তা মানুষের কাছে যাবে। হাদিসে আছে, তবে হাদিসের সনদকে মুহাদ্দিসদের অনেকেই দাইফ এবং দুর্বল সূত্রের বলেছেন, যার কারণে এটি জয়ীফ সূত্রে বর্ণিত বা প্রমাণিত, জাস্ট এটুকু আমরা বলতে পারি। মমিন এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাড়ির পাশে কাদিয়ানি আছে, তাদেরকে সালাম দেওয়া যাবে কি না, তাদের বাসায় দাওয়াত খাওয়া যাবে কি না, তাদের সঙ্গে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? কাদিয়ানিরা অমুসলিম, এ বিষয়ে সারা বিশ্বের কোনো ওলামায়ে কিরামের দ্বিমত নেই। আরব, অনারব, পাকিস্তান, সৌদি আরব, বাংলাদেশ, কাতার, কুয়েত সহ যত মুসলিম বিশ্ব আছে প্রায় সব মুসলিম স্কলারগুনি একমত যে কাদিয়ানিরা মুসলিম নন। কাদিয়ানিরা মুসলিম না হওয়ার প্রধান কারণ হলো তারা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ার বিষয়টিকে তারা অস্বীকার করে, এবং গোলাম আহমদ নামে ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করা ইংরেজের একজন অত্যন্ত অনুগত একজন সেবক, যিনি নিজেকে ইংরেজদের অনুগত সেবক হিসাবে দাবি করেছেন, সেই ব্যক্তিকে নবী হিসাবে তারা দাবি করেন। তো ভারতের এই গুরুদাসপুর জেলায় জন্মগ্রহণ করা গোলাম আহমদ নামে লোকটাকে তারা কখনো মাসিহ হিসাবে, কখনো নবী হিসাবে, কখনো রাসুল হিসাবে, এক এক সময় এক একভাবে তারা দাবি করে থাকেন, এবং তাদের এই দাবিগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে তারা চালাকি এবং চাতুরতার আশ্রয় নিয়ে থাকেন। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা বিভিন্ন ওলামায়ে কিরাম করেছেন, ইউটিউব ফেসবুকে আছে, বিশেষ করে মির্জা গোলাম আহমদের যে সমস্ত বই পুস্তক আছে সেগুলোর আলোকে তিনি তাকে এক এক সময় এক এক দাবি করেছেন, এই বিষয়গুলো প্রমাণিত। যাই হোক, এই গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারী তাদেরকে ওলামায়ে কিরাম মুসলিম মনে করেন না, মুসলিম নন তারা, যার কারণে তাদেরকে সালাম দেওয়া যাবে না। অমুসলিমদের মতোই তাদের প্রতি অন্যান্য বিষয়গুলোকে তাদের সাথে ডিল করতে হবে, অর্থাৎ অমুসলিমের যে অধিকার আছে তাদের সে অধিকার আছে, কিন্তু সালাম তাদেরকে দেওয়া যাবে না। কিন্তু প্রতিবেশী হিসাবে তাদের সাথে সদাচরণ করতে হবে, কোনো জুলুম করা যাবে না। একজন অমুসলিমের সাথে যেরকম সুন্দর আচরণ আমরা করতে পারি বা করা উচিত, ঠিক একইভাবে তাদের সাথে আমাদের আচরণ সুন্দর হতে হবে। এরপর আখতার হোসেন আপনি লিখেছেন, জাকাত বর্তমান প্রেক্ষাপটে রূপার হিসাবে করা উত্তম না স্বর্ণের হিসাবে করা উত্তম? বর্তমানে 50,000 টাকা সব মানুষের কাছেই থাকে। ব্যক্তার হোসেন, জাকাতের নেশাব স্বর্ণ বা রূপা যে কোনো একটাকে টাচ বা স্পর্শ করলেই জাকাত আসবে। এখন বলা বাহুল্য যে রূপার দাম কম থাকে, অতএব খুব সহজেই রূপার যে নেশাব সেটা স্পর্শ করা যায়, এবং 50,000 টাকা হলেই রূপার নেশাব স্পর্শ করা যায়, তো তাদের উপর জাকাত আসবে। শরীয়ত দুইটা যে কোনোটির মেয়ারকে নির্ধারণ করেছে, অর্থাৎ স্বর্ণ হোক আর রূপা হোক যে কোনো একটার সাথে টাচ করলেই হবে। এখন আপনি বলতে পারেন, তাহলে স্বর্ণের কথা বলার দরকার ছিল কি? দুঃখিত, শুধু রূপার কথা বললেই তো হতো, কারণ
রূপার নিসাব হলে তো স্বর্ণ নিসাব তার মধ্যে চলেই আসবে। তো এর উত্তর হলো যে শুধু স্বর্ণ যার কাছে থাকবে তার তো রূপার যে ব্যাপারটা আছে রূপার তার কাছে নাও থাকতে পারে, তখন এই ব্যক্তির জাকাতের হিসেব করা, ক্যালকুলেশন করা, কাউন্ট করা এটা একটু জটিল হবে, কঠিন হবে। আর সেই কারণে স্বর্ণের হিসাবটাকে এটার সাথে ধরা হয়েছে। ধরুন একজনের কাছে 5 ভরি স্বর্ণ আছে, তার কাছে কোনো রূপা নেই, নগদ টাকা নেই, তাহলে তার জাকাত আসবে না। কিন্তু যদি শুধু রূপার হিসাব ধরতো তাহলে সেক্ষেত্রে স্বর্ণকে রূপাতে কনভার্ট করতে বাধ্য হতেন তিনি এবং তারপরে জাকাত আসতো। শরীয়ত দুইটাকেই মায়ার হিসাবে ঠিক করেছে, এক। দ্বিতীয়ত, যে কোনো কালে কোনো সমাজে কখনো যদি এমন হয় যে রূপার দাম স্বর্ণের থেকে বেড়ে গেল, তখন স্বর্ণের জাকাত, স্বর্ণের নেশাবটা টাচ করলে তারপরে জাকাত আবশ্যক হয়ে যাবে। সুতরাং এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত লাভায়ক্রমী প্রায় একমত যে স্বর্ণ এবং রূপার যে কোনো একটা নেশাব স্পর্শ করলেই জাকাত আবশ্যক হবে। আজকাল অনেকে বলছেন যে স্বর্ণটাই হলো মূল, অতএব স্বর্ণের নেশাব পরিপূর্ণ না হলে তারপর জাকাত আসবে না, এটা ভুল না। অতএব 50,000 টাকা কারো কাছে যদি থাকে এবং যদি 1 বছর থাকে তাহলে সেক্ষেত্রে সেটি কারণে তারপর জাকাত আসবে। এরপরে স্বামী মোহাম্মদ আপনি লিখেছেন, তারাবি নামাজ তাড়াতাড়ি পড়লে হবে কি না? তাড়াহুড়া যদি এত বেশি হয় যে অর্থ বিকৃতির আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে তার সে তারাবি অনেকটা অর্থহীন হতে পারে। কারণ হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা কায়মিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, বহু তারাবি আদায়কারী ব্যক্তি আছেন যে রাত জেগে তারা আপনার এবাদতবন্দি করে, অথচ এর মাধ্যমে তাদের রাত জাগা ছাড়া আর কোনো অর্জন হয় না। ফারজানা আক্তারকে আপনি লিখেছেন, আমার মেয়ে হওয়ার 7 দিনেই ওর আকিকা দিয়ে নাম রাখি হুমায়রা কবির তুবা, কিন্তু ওর দাদু থাকেন বাহিরে, তাই তার জন্য আকিকার একটু মাংস কি রাখা যাবে? তা কতদিন রাখা যাবে? আখের মাংস আপনি রাখতে পারেন, তার জন্য কোনো অসুবিধা নেই এবং যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের এখতিয়ারাধীন বিষয়, আপনাদের ইচ্ছা। জান্নাত মোনা আপনি লিখেছেন, 7 মাস বয়সে শিশু মারা গেলে ওদের সওয়াল জবাব হয় কি না? বিশুদ্ধ মত অনুযায়ী তাদের কোনো সওয়াল জবাব হয় না, যেহেতু তারা সওয়াল জবাব হওয়ার মতো নয়, কারণ তাদের শরীয়তে কোনো হিসাবদিহি করার মতো বয়সেই তারা পৌঁছায়নি। যে বয়স থেকে তার হিসাবদিহি করা হবে, জবাবদিহি করা হবে, বিধায় তাদেরকে প্রশ্নোত্তর অঙ্গভঙ্গি করা হবে না। এক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম ভিন্ন কথাও বলেছেন, হিসেব নেওয়া হবে, সওয়াল জবাব করা হবে এবং সেটার উত্তরও তাদেরকে দেওয়াটা সহজ করে দেওয়া হবে। তো মূলত বিষয়টি আলামুল গায়েবের বিষয়, আলামুল গায়েব বা অদৃশ্য জগতের বিষয় সম্পর্কে আমরা মন্তব্য করতে পারি, কিন্তু সেটার একমাত্র ইলম, পরিপূর্ণ ইলম আল্লাহ তাআলার আছে। আসলাম হক আপনি লিখেছেন, আমাদের বেশ কয়েকটি গরু আছে, তার মধ্যে একটা গাভী 6-7 বছর ধরে আমাদের ঘরে আছে। আমার বাবা নিয়ত করেছেন এই গাভীটা নির্দিষ্ট একটা সময় পর কোরবানি দিবেন, এখন কি এই গাভীর যে বাছুর হবে এগুলো কি কোরবানি দিতে হবে? দেখুন, কোরবানি যদি কোনো গরু দিবেন বলে নিয়ত করেছেন কোনো মানুষ, সে কোরবানির যদি পশু আপনার প্রসব করে তাহলে সেক্ষেত্রে ওইটার কোরবানি তার দিতে হবে না। লোকটি যদি বিশেষ করে হানাফি ফিকহ অনুযায়ী লোকটি যদি সচ্ছল হন তারপরে কোরবানি বর্তায়, তাহলে সেক্ষেত্রে তিনি কোনো গরুতে নিয়ত করেছেন, এরপর ওই গরু থেকে কোনো বাচ্চা যদি হয় সেই বাচ্চাও কোরবানি করতে হবে, এটি তার জন্য আবশ্যক নয়। বরং ওই গরুটা তিনি কোরবানি দিবেন, এমনকি তিনি চাইলে এটাকে পরিবর্তন করতে পারেন, অন্য একটাও দিতে পারেন, চাইলে নিয়ত পরিবর্তন করতে পারেন। ইয়াকুব নবী আপনি লিখেছেন ইয়াদি থেকে, ইয়াকুব নবী এই নামটি পরিবর্তন হওয়া উচিত। ইয়াকুব নবী মানে ইয়াকুব আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন, এই নামটা যিনি ধারণ করছেন তিনি তো আর নবী নন, অতএব এই নামটা ভুল, নাম রাখতে হবে শুধু ইয়াকুব। হ্যাঁ, ইয়াকুব নবী নামটা মোটা দাগে ভুল। ব্যাপারটা এরকম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারণ নাম যদি এরকম রাখা হয় সেটা ভুল হবে কিনা, কারণ আপনি শেখ মুজিবুর রহমান রাখতে পারেন ওনার মহব্বতে, কিন্তু আপনি যদি তার নামকে তার টাইটেল সহকারে রাখেন, বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি কেউ রাখে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম করে যদি কেউ নাম রাখে, এটা ভুল হবে। ঠিক একইভাবে ইয়াকুব নবী এরকম রাখলে সেটা ভুল, অতএব নামটা পরিবর্তন করবেন মেহরবানি করে। নামাজ পড়ার ক্ষেত্রে সুরা সিরিয়াল অনুযায়ী পড়তে হবে নাকি যে কোনো সুরা মিলালেই হবে? সুরার ধারাবাহিকতা রক্ষা করাটা সুন্না, অর্থাৎ আপনি কোরআনে কারিমের শুরু থেকে সুরা ফাতেহা বা সুরা বাকারা এভাবে ধারাবাহিকতায় প্রথম রাকাতে যেটা পড়বেন এরপর রাকাতে পরের দিক থেকে পড়বেন, উল্টা দিক থেকে যদি পড়েন নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নার খেলাফ হলো বা মাকরু হলো। রিফা যদি ভুল এরকম হয় কোনো অসুবিধা নেই। রিফাতুদ্দিন আপনি লিখেছেন, আমি আজ ভোরে সারি করতে পারি নাই, আজান দিয়ে দিয়েছে, এখন আমার কি রোজা হবে? জি, সারি ছাড়া রোজা হয়, কোনো অসুবিধা নেই, আপনি কষ্ট করে রোজা রেখে ফেলবেন। এরপরে জয়া
ঈদ এই আইডি থেকে আপনি লিখেছেন, সরি জোনায়েদ, জোনায়েদ কিন্তু তিন ভাগে লিখেছেন নামটা, যাই হোক আপনার আইডি থেকে আপনি লিখেছেন কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে। যদি 595 গ্রাম রূপার মূল্য আপনার কাছে জমা থাকে, বর্তমান বাজার হচ্ছে 40,000+ টাকা, যদি আপনার কাছে এক বছর জমা থাকে তাহলে আপনার এটা জাকাত দিতে হবে। আশিকুর রহমান রাসেল আপনি জানতে চেয়েছেন রমজানে আমলগুলো রমজানের বাইরে কীভাবে সহজে চালিয়ে যেতে পারি। রমজানে আমলগুলো যদি আমরা রমাদানের যে সিয়ামের যে মর্ম আছে সেটাকে উপলব্ধি করে আমরা করতে পারি, তাহলে ইনশাল্লাহ এটা ধারাবাহিকতা রমাদানের পরে ধরে রাখা সম্ভব হবে। বিশেষ করে সিয়াম রেখে সব ধরনের বদভ্যাস, গুনাহ, পাপ, অপরাধ এগুলো থেকে যদি আমরা নিজেকে বাঁচিয়ে রাখার কসরত করতে পারি, অভ্যাস গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ তাআলা রমাদানের পরে সে অভ্যাসটা ধরে রাখাটা সহজ হবে। শুধু রোজা রাখলেই হবে না এবং করণীয় ইবাদতগুলো শুধু করলেই হবে না, বরং হারাম এবং পাপের কাছ থেকে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করতে হবে, যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে নিজের বিরুদ্ধে। এটা যদি গোটা রমজান জুড়ে আমরা করি তাহলে ইনশাআল্লাহ রমজানের পরে সেটি ধরে রাখা আমাদের জন্য সহজ হবে। এমনি আসাদুজ্জামান আপনি লিখেছেন, আমি একজন পেনশনার, সরকারি চাকরি শেষে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি বাবদ যে অর্থ পেয়েছি তা দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করে জমা আছে। এবছর এক বছর হয়ে গেছে, ওই অর্থের জাকাত দিতে হবে কিনা, প্রতি বছর ওই অর্থের জাকাত দেয়া লাগবে কিনা? জি ভাই আসাদুজ্জামান, আপনার সরকারের চাকরির শেষে যে টাকাটা আপনি পেয়েছেন সেই টাকা আপনি যেভাবে রাখেন সঞ্চয়পত্র আদলে রাখুন না, যেখানে রাখুন এটা জাকাত আপনাকে দিয়ে যেতে হবে। এই জন্য টাকাটা আপনি কোথাও যদি ব্যবসা ইত্যাদিতে ইনভেস্ট করেন সেটা আপনার জন্য বেটার, যে কিছু প্রফিট আসলো আর বাকিটা আপনি জাকাত দিলেন, এই টাকাটা আপনার জাকাত দিতে হবে। হ্যাঁ, এটা যদি আপনি এমন কোনো খাতে খরচ করে ফেলেন যেটা জাকাতযোগ্য নয়, যেমন আপনি ল্যান্ড কিনে ফেলেছেন ফসল আবাদ করার জন্য, বা পরবর্তীতে এটাতে আপনি ঘরবাড়ি ইত্যাদি করবেন, হ্যাঁ, বা টাকাটা জাস্ট ইনভেস্ট করে রাখলেন, খাটায় রাখলেন, তো এরকম জমি কিনে ফেললেন তাতে আপনার জাকাত আসবে না। আর এর বাইরে এটাকে আপনি যদি সঞ্চয়পত্র আকারে রাখেন কিংবা যে কোনো ব্যবসার খাতে আপনি লাগান কিংবা ক্যাশ ফেলে রাখেন, আপনার জাকাত দিতে হবে। রোশনালে আপনি লিখেছেন, রোজার সঠিক নিয়ত কীভাবে করব? কেউ কেউ বলেন প্রত্যেক রোজার জন্য আলাদা আলাদা নিয়ত করতে হয়, এটা কি ঠিক? প্রত্যেক রোজার জন্য আলাদা নিয়ত করতে হবে এটাই সঠিক, কিন্তু আলাদা নিয়ত করতে হবে মানে এই নয় যে মুখে নামাইতোয়ান পড়তে হবে, বরং প্রত্যেক দিন আপনি আগামীকাল যে রোজা রাখবেন এটার ব্যাপারে আপনার মানসিক যে ইচ্ছা আছে, আপনি যে নিজে জানেন যে আপনি আগামীকাল রোজা রাখছেন, এটি যথেষ্ট, এটার নামই নিয়ত। এরপর খাদিজা ইসলাম আপনি লিখেছেন, ফেতরার টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কি না, তাতে কি ফেতরা আদায় হবে? ফেতরার টাকা দিয়ে গরিব এবং অভাবী মানুষদেরকে আপনি যদি অন্য কিছু কিনে দেন সেটা উচিত কর্ম নয়, সেটাতে ফেতরা আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, বরং আপনি তাদেরকে খাদ্য দিবেন অথবা টাকা দিবেন খাদ্য কেনার জন্য, তাতেও আপনার ফেতরা আদায় হয়ে যাবে, যদি অনেক ওলামায়ে কিরাম সেটিকেও নিষেধ করেছেন। তো আপনি ফিতরার টাকা দিয়ে ফিতরার বিপরীতে তাদেরকে ধরুন আপনি জামা কাপড় কিনে দিলেন, তাহলে কখনও ফিতরা আদায় হবে না। মার্জি আপনি লিখেছেন, প্রসাবের হাদিসটিকে অধিকাংশ মানুষের আজাবের কথা কেন বলা হয়েছে? তাহলে কি প্রায় সব মানুষেরই প্রসাবের সিটার কারণে আজাব হবে? অধিকাংশ মানুষই কি এটা থেকে বেঁচে থাকে না? আপনি হাদিসটি বুঝতে সম্মত ভুল করেছেন প্রিয় দর্শক। হাদিসে বলা হয়েছে, ফাইন্না আম্মাতা আজাব আল কবরে মিনহু, বেশিরভাগ মানে কবরের আজাব যতগুলো হয় তার বেশিরভাগ হয় এই কারণে, বেশিরভাগ মানুষ পেশাবের আজাব কারণে আজাবের শিকার হয়, ব্যাপারটা এরকম নয়, বেশিরভাগ আজাব কবরের যেটি হয় সেটির কারণ হলো পেশাব থেকে পবিত্র থাকার ব্যাপারে গাফলতি করা। মারুফা এআইডি থেকে আপনি লিখেছেন, সুরা ফাতিহার জোয়াল্লিন আর দোয়াল্লিনের পার্থক্য কী? আসলে জোয়াল্লিন না দোয়াল্লিন না, বদটা তার নির্দিষ্ট মাখরাজ আছে, জিব্বার এক পাশটা উপরে দাঁতের সাথে লাগিয়ে খুব আপনার যেটাকে বলা হয় ভার কণ্ঠে, ভরাট কণ্ঠে তেলাওয়াত করতে হয়, বলিন বলিন, এটাকে সংক্ষেপ করতে গিয়ে দোয়াল্লিন জোয়াল্লিন বলি আমরা অনেকে, এবং এটা নিয়ে একসময় গণ্ডগোল ছিল আমাদের সমাজে, আলহামদুলিল্লাহ এখন এগুলো তো নাই অনেকটা। বদটা উচ্চারণের জন্য আপনি চেষ্টা করবেন যতটুকু আপনার দ্বারা সম্ভব, ততটুকু আপনি চেষ্টা করবেন যেটার মাখরাজ অর্থাৎ এটা উচ্চারণের যে শুদ্ধ পদ্ধতি সেটা যেন হয়। এটা একেবারে ডাইরেক্ট দালের মতো না, আবার জোয়াল্লিন হলে জোয়ার মতো না, জোয়া একটা, দাল আরেকটা, দোয়াল আরেকটা, তিনটা তিনটা বর্ণ বিধায় দোয়াল্লিন জোয়াল্লিন নয়, বরং এই দুইটার মাঝামাঝি বলিন এরকম হবে। এরপরে সরজিদা আরেফিন তান্নি আপনি লিখেছেন, কত ভরি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয়? যদি শুধু স্বর্ণ থাকে আপনার তাহলে 7.5 ভরি থাকলে তখন সেক্ষেত্রে আপনার পরে জাকাত আসবে সবটুকুর, বা 7.5 ভরির কম আছে কিন্তু সাথে যদি নগদ টাকা থাকে তাহলে দুইটা মিলে আবার
রূপার নিসাব টাচ হয়ে যায় খুব সহজেই, অর্থাৎ 40,000 প্লাস যদি মূল্য দাঁড়ায় যায় দুটো মিলে, তাহলে সেক্ষেত্রে পুরোটুকু জাকাত দিতে হবে। আর শুধু স্বর্ণ থাকলে 7.5 বোর নিচে থাকলে জাকাত দিতে হবে না। ফরিদ রহমান আপনি লিখেছেন, সরকারি চাকরির ক্ষেত্রে জিপিএ ফান্ডে মাসিক ভিত্তিতে যে টাকাটা কেটে রাখা হয় সেটি সুদসহ এবং সুদবিহীন ফেরত নেওয়ার অপশন থাকে। অনেকে বলে থাকেন যে এটা আসলে সুদ নয়, এটা সরকার কর্তৃক চাকরিজীবীদের জন্য একটা বিশেষ সুবিধা প্রদান করা হয়। এক্ষেত্রে সঠিক বিষয় কোনটি? এই বিষয়ে আমরা বারবার বলেছি, যেটা বাধ্যতামূলক কেটে রাখা হয় এবং সরকার সেখানে অতিরিক্ত টাকা দেয় সেটা সরকার সুদ বলো, সরকারের দৃষ্টিকোণ থেকে সুদের সংজ্ঞার মধ্যে পড়ে না, সুদ হবে না এটা। এরপরে ওয়াহিদ মুরাদ আপনি লিখেছেন, ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে? জি, ডিপিএস এর জমানো টাকা জাকাত দিতে হবে, কারণ এটা আপনি ইচ্ছাকৃত জমিয়েছেন এবং আপনি এটা উত্তোলন করতে পারেন। আব্দুল হালিম বিন মোস্তফা আপনি লিখেছেন, তারাবির হাফেজদের জন্য উত্তোলিত টাকার কিছু অংশ কি খতিবকে দেওয়া যাবে? যদি তারাবির হাফেজদেরকে দেবেন বলে আপনি টাকা তুলেছেন তাহলে সেটা খতিবকে দেওয়া জায়েজ হবে না। যদি আপনি বলার সময় একটু যথেষ্ট প্রশস্ততা রেখে বলেন যে আমরা মসজিদের জন্য তারাবির হাফেজদেরকে এবং স্টাফদেরকে দেবো, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা দিতে পারেন। জাহাঙ্গীর আলম আপনি লিখেছেন, আমার নগদ টাকা নাই, আমার গরু আছে, জাকাত দিতে হবে কিনা? গবাদি পশুর জাকাত দিতে হয়, কিন্তু সেটা আপনার যদি একটা দুটো গরু থাকে তার উপরে জাকাত আসবে না, বরং এটা নিসাব আপনাকে পূরণ করতে হবে। যে ওঁট যদি হয় তাহলে 5টার নিচে জাকাত হবে না, ছাগলের ক্ষেত্রে সেক্ষেত্রে নিসাব আছে সম্ভবত 40টার নিচে জাকাত হবে না, গরুর ক্ষেত্রেও নিসাব আছে। কিন্তু মুশকিল হলো এই মূল বিষয়টা হলো যে এই পশুগুলোর জাকাত আসবে তখন যখন এগুলো নিজেরা চড়ি পুড়ে খায় এরকম, অর্থাৎ সেগুলোকে আপনি গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় না, সেগুলোর উপরে জাকাত আসবে। যেগুলোকে গোয়ালঘরে খাবার দিয়ে পালতে হয় সেগুলোর উপরে জাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি গোয়ালঘরে আপনি পশু প্রতিপালন করেন ব্যবসার ইয়ে হিসাবে, আপনি বাছুর কিনলেন বড় করে আপনি বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবসার পণ্য হিসাবে সেটা মূল্যের উপরে জাকাত দিতে হবে, বাজার মূল্যের উপরে। অর্থাৎ পশু যদি আপনার দু চারটা গোয়ালে থাকে, আপনি দুধ খান ইত্যাদি, তাহলে এটার জাকাত আপনাকে দিতে হবে না। বা আপনার দু চারটা থাকুক বা তার বেশি থাকুক, ধরুন 20টা গরু আছে, এগুলোর যে দুধ আছে সেটা দোহায় আপনি মূলত সংসার চালান বা আপনি উপার্জন করেন, তাহলে সেক্ষেত্রে সেই গরুরও মূলধনের উপর জাকাত দিতে হবে না। কিন্তু গরু কিনেছেন যেটা মোটা তাজা হওয়ার পর বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে বাছুর কিনে আপনি বড় করে বিক্রি করবেন, এই উদ্দেশ্যে যদি গরু কিনেন তাহলে সেটা ব্যবসার পণ্য হিসেবে জাকাত আসবে, গবাদি পশু হিসেবে না। গবাদি পশু হিসেবে জাকাত আসার জন্য একে তো নেশা পূরণ হতে হবে, দ্বিতীয়ত হলো সেটা নিজে চড়ি পুড়ে খায় এরকম হতে হবে। এগুলো চরাঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে ইত্যাদিতে সাধারণত হয়ে থাকে। এরপরে এইচ এম ফয়সাল মাহমুদ আপনি লিখেছেন, বোনাসের টাকা নেওয়া জায়েজ আছে কিনা? নেওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। বোনাস তো যিনি দেন তিনি স্বেচ্ছায় খুশি হয়ে দেন, আপনি নিতেই পারেন। আমিনুল ইসলাম আপনি লিখেছেন, আমি একজন দোকানদার, ইফতারের সময় দোকানে ইফতারি গ্রহণের পাশাপাশি বেচা কেনা করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, ইফতার গ্রহণের পাশাপাশি আপনি বেচা কেনা করতে পারেন। ইফতার কোনো সালাদ নয়, নামাজ নয় যে এর মধ্যে অন্য কাজ করা যাবে না, ইফতার খেতে খেতে আপনি অন্য কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিনা হাসান আপনি লিখেছেন, জাকাতের টাকা কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে কিনা? না, মসজিদ নির্মাণের কাজে জাকাতের টাকা ব্যয় করা যাবে না, জাকাতের টাকা গরিব দুঃখীকে দান করতে হবে। জহির রান আপনি লিখেছেন, আমার একটা সংস্থা আছে, এই সংস্থার মাধ্যমে গরিব অসহায় মানুষকে সাহায্য করি, এই সংস্থার সদস্য 22 জন, প্রতি মাসে 50 টাকা করে দিয়ে থাকি, কিছু ডোনার থেকেও কালেকশন করি, গরিব অসহায় মানুষকে সহায়তা করার জন্য। সংস্থার সদস্যের মন মানসিকতা যেন ঠিক থাকে এই জন্য আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, ভ্রমণের যে খরচটা হয় তা সংস্থার ফান্ড থেকে আমরা খরচ করি, এটা কি আমাদের জন্য জায়েজ হবে? দেখুন, আপনারা মানুষ থেকে যে কমিটমেন্টের উপর ভিত্তিতে ভিত্তি করে টাকা নিচ্ছেন, সেই কমিটমেন্টটা আপনাদেরকে রক্ষা করতে হবে, এটা হলো মূল বিষয়। এখন মানুষের দানের টাকায় যদি আপনারা নিজেরা সেটা খরচ করেন এবং সেটা প্রয়োজনের চাইতে অতিরিক্ত হয় তাহলে সেটা কিন্তু তশরুফ হবে, সেটা কিন্তু আপনার সেটা কারণ আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে আপনাদেরকে। আদারওয়াইজ আপনারা সে সংস্থার যে রুলিং খরচ আছে না হলে নয় প্রয়োজনীয় খরচ, যেটা অপচয় অপব্যয়ের পর্যায়ে যাবে না, সেটা আপনারা বহন করতে পারেন। সেখান থেকে আপনারা সেখান থেকে আনন্দ ভ্রমণ করবেন ওই টাকা দিয়ে, সেটা আমার মনে হয় না জায়েজ হবে। তবে যদি ব্যাপারটা এরকম হয় যে যারা কাজ করছেন তারা তাদের বিনোদনের জন্য একান্ত প্রয়োজন হলো এবং সেটার জন্য আপনার ডোনারদের কাছ থেকে এক রকমের মৌখিক বা মানে যেটাকে বলে মৌন সমর্থন নেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে। আব্দুল মালিক প্রান্ত আপনি লিখেছেন, ছাত্র অবস্থায় বিয়ে করা নিয়ে অভিভাবকদের কিছু উপদেশ দেন, তারা বোঝেন না, মানেন না, শুনেন না।
ব্যবধানালিক প্রান্ত ছাত্র অবস্থায় যারা বিয়ে করতে চান তারা টিউশন ইত্যাদি করে নিজেরা উপার্জন শুরু করে দেন, যাতে বিয়ে করতে তার সুবিধা হয়, আর সেই সাথে তাদের অভিভাবকদেরকে ওলামায়ে কেরামের সাথে সংশ্লিষ্ট করেন, যাতে করে তারা সন্তানদের চরিত্রের হেফাজতে বিয়ের গুরুত্বটা তারা ফিল করতে পারেন, অনুভব করতে পারেন। আব্দুর রহমান রাজীব আপনি লিখেছেন, মুখের লালা গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে? না, রোজা ভাঙবে না। সালমান রাফি আপনি লিখেছেন, আমি একটি ইলেকট্রনিক্স কোম্পানির শোরুমে চাকরি করি, কোম্পানির পলিসি অনুযায়ী ক্যাশ এবং কিস্তিতে পণ্য বিক্রয় করা হয়, কোম্পানির নিয়ম অনুযায়ী যারা নগদ পণ্য ক্রয় করে তাদেরকে কিছুটা ডিসকাউন্ট দেওয়া হয়, আর যারা 4-6 মাসে কিস্তিতে পণ্য ক্রয় করে তাদেরকে কোনো ডিসকাউন্ট দেওয়া হয় না। প্রশ্ন হলো, যারা কিস্তিতে পণ্য ক্রয় করে তাদের কাছ থেকে যেই বাড়তি টাকা নেওয়া হয় সেটা কি সুদের মধ্যে পড়বে? না, কিস্তিতে পণ্য করলে দাম বেশি নিচ্ছে না, এটা সুদের মধ্যে পড়বে না। এছাড়া নাইম খান আপনি লিখেছেন, অজু করার সুন্নাহ, অজু করা কি সুন্নাত না ফরজ? ভাই নাইম, এটা ভ্যারি করে অজু কী জন্য করছেন। ফরজ নামাজের জন্য অজু করলে সেটা ফরজ, আর যদি আপনার অজু নাই ফরজ নামাজ পড়বেন তখন অজু করাটা ফরজ আপনার জন্য, কিন্তু আপনি নফল নামাজ পড়বেন তার জন্য অজু করছেন সেটা সুন্নাত হবে, নফল হবে। আপনি এমনিতে অজু থাকা অবস্থায় ভালো পবিত্র থাকা অবস্থায় থাকাটা উত্তম এবং সবের কাজ, ভালো কাজ, সেই হিসাবে আপনি অজু করছেন তার এটা নফল হবে, ফরজ হবে না। আপনি কী জন্য অজু করছেন তার উপর ভ্যারি করবে যে অজুর গুরুত্বের মান কতটুকু, ফরজ নাকি সুন্নাত। এরপরে আইটিজেড ডেলওয়ার হোসেন এআইডি থেকে আপনি লিখেছেন, দেলওয়ার হোসেন 3-4 ভাঙা দিয়ে লিখেছেন, শরীয়তের পরিভাষায় বিয়ে করা কি সুন্নত নাকি ফরজ? আমি মনে করি সুন্নত, কিন্তু আমি নিশ্চিত হতে চাই, বিয়ে সাধারণ অবস্থায় সুন্নত থাকে, কিন্তু কারোর যদি বিয়ে না করলে পাপে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তার জন্য এবং সামর্থ্য থাকে বিয়ে করার, তাহলে তার জন্য বিয়ে করাটা ফরজ। এমডি আফজাল হোসেন সাদাত আপনি লিখেছেন, আমরা রমজান মাসে যে কোরআন খতম করি সেটা কি কোনো জীবিত বা মৃত ব্যক্তির নামে উৎসর্গ করা যাবে? অনেক ওলামায়ে কেরামের মধ্যে কোরআন কারিমের তেলাওয়াতের সওয়াব মৃত ব্যক্তির জন্য বকশিস করা যায় বা তার জন্য দান করা যায় বা তাকে দেয়া যায় তার উদ্দেশ্যে করা যায়, সেই হিসাবে এটা করা জায়েজ। এবার ভিন্ন কিছু হোক আইডি থেকে আপনি লিখেছেন, বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত দিই কীভাবে দিব? বাড়ির জাকাত আসে না যদি সেটা বসবাসের জন্য হয় কিংবা ভাড়ায় খাটানো হয়। কেউ যদি রিয়েল এস্টেটে বিজনেস করেন এবং ফ্ল্যাট প্লট কিনে বিক্রি করেন দাম বেশি হওয়ার পর, এরকম যদি ব্যবসা করেন তাহলে তার উপরে জাকাত হবে, ওটা ব্যবসার পণ্য হিসাবে। আদারওয়াইজ এমনি থাকার বাড়ি কিংবা আপনার ফসলের ক্ষেত এগুলোর উপর জাকাত আসে না। হ্যাঁ, ফসল যেটা উৎপন্ন হয় সেটা যদি 25-26 পণ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত দিতে হবে, যদি সেটা পানি সেঞ্চন করে করতে হয়, আজকাল সেচ দিয়ে করতে হয়, বেশিরভাগ নিজে পানি দিয়ে করতে হয় এরকম, তাহলে সেক্ষেত্রে সেটার 20 ভাগের 1 ভাগ দিবেন। আর যদি আকাশ থেকে যে বৃষ্টি হয় তাতেই হয়ে যায়, সেচ আলাদা দেওয়া লাগে না, তাহলে তার 10 ভাগের 1 ভাগ দিবেন। এমডি আনোয়ার হোসেন আপনি লিখেছেন, ফ্যাক্টরির উৎপাদনমুখী মেশিনের জাকাত দিতে হবে কি না? না, উৎপাদনমুখী মেশিনের জাকাত দিতে হবে না, বরং মেশিনটার যে উৎপাদন আছে সেই উৎপাদনের টাকা যদি জমে যায় সেটার জাকাত আপনি দিবেন। এরপর নূরি ফাতিমা আপনি লিখেছেন, আমি কেক নিয়ে বিজনেস করছি, জন্মদিনে কেক বানিয়ে দিলে কি আমার গুণা হবে? জন্মদিন উদযাপন যদি শরীরের দৃষ্টিকোণ থেকে কোনো ভালো কাজ না বিধায় এটি মানে এটিতে মানুষকে সহায়তা করার মতো কাজ করা জায়েজ নয়। হ্যাঁ, আমরা এমনিতে সাধারণত কেক কেনাবেচার কাজ করতেই পারি, কিন্তু এই উপলক্ষে যেন কেউ ব্যবহার করার জন্যই আমাকে ইউজ করতে না পারে সে বিষয়টাতে খেয়াল রাখা দরকার। যদি এগুলো খুব জটিল কাজ, বলা যতটা সহজ আমার যতটা সহজ নয়, কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি। তারপরে ওই কাজটা করলে আপনার অন্যায় কাজে সহযোগিতা হলো, ঠিক আছে, এই সহযোগিতাটা এবং এই অন্যায়টা যেহেতু হারাম পর্যায়ে নয় সরাসরি বিধায় এটার উপার্জন করে আমরা হারাম বলতে পারবো না, তবে তাকওয়ার খেলাফ অবশ্যই। দুঃখিত, এমডি আনোয়ার হোসেন আপনার উত্তর দিয়েছি। মোহাম্মদ শহীদুল ইসলাম আপনি লিখেছেন, আমার কাছে 3 লাখ টাকা ব্যাংকে আছে, 1 বছর যাবত জমা আছে, আমার উপর কত টাকা জাকাত দিতে হবে? 1 বছর যাবত যদি 3 লাখ টাকা আপনার কাছে জমা থাকে তাহলে 1,25,000 করে 3,75,000 টাকা জাকাত হয়, এটা আপনাকে দিতে হবে। এরপরে মোহাম্মদ শাহিদুল ইসলাম লিখেছেন, শাইলঙ্গে দিলে কি জাকাত আদায় হবে? জাকাত হিসাবে গরিবেরকে নগদ টাকা দিতে হবে বা তাদের প্রয়োজন যেটা আছে সেটা তাদের প্রয়োজন অনুভব করে সে অনুযায়ী কিনে দিতে হবে। জাকাতের টাকার বিপরীতে শাইলঙ্গি দিয়ে দেওয়া জায়েজ নয়, এক্ষেত্রে জাকাত আদায় না হওয়ারও সমূহ আশঙ্কা আছে। আইউব আলী আপনি লিখেছেন, আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি, সে টাকার জাকাত দেওয়া লাগবে কি না? বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখেন আর দেশে থেকে রাখেন, টাকা আপনার আছে এর জাকাত আপনাকে দিয়ে যেতে হবে।
জানাতে ফেরদাউস আপনি লিখেছেন, পরিবার যদি বেশি নফল রোজা রাখা পছন্দ না করে তাহলে এক্ষেত্রে বাবা যদি না করে তাহলে কি করব? নফল রোজার ক্ষেত্রে মেয়েরা স্বামীর নির্দেশ পালন করবেন, স্বামী নিষেধ করে সেটা রাখবেন না, বাবা যদি নিষেধ করেন সেক্ষেত্রে মা বাবার আনুগত্যের অংশ হিসেবে তারা সেটা পালন করার চেষ্টা করবেন, নফল রোজা না রেখে বাবা নির্দেশ পালন করার চেষ্টা করবেন, বিশেষ করে যখন তারা যৌক্তিক কোনো কারণে আপনাকে নিষেধ করবেন। শিরান ইসলাম আপনি লিখেছেন, হায়েজ অবস্থায় দুরুদ ইব্রাহিম ও সাইয়্যিদুল ইস্তিগফার পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। শামিন আখতার আপনি লিখেছেন, তারাবি না পড়ে তাহাজ্জুদ পড়লে হবে কিনা? হবে, কিন্তু তারাবিকে প্রায়োরিটির সাথে পড়তে হবে, এটি তাহাজ্জুদের তুলনায় গুরুত্বপূর্ণ রমাদান মাসে। রিমঝিম বৃষ্টি আপনি লিখেছেন, কাবিনের মোহরা নাকি এক না ভিন্ন? কাবিন এটা অনেক সময় বিবাহের যে চুক্তির কাগজ ওইটাকে কাবিন বলা হয়, মোহর তো হলো টাকা ফিগার, অর্থাৎ এই অর্থে দুইটা দুই রকম। আবার অনেক সময় মোহরকেই কাবিন বলা হয়, সে অর্থে সেই হিসাবে দুইটা একই রকম, অর্থাৎ কাবিনটার ব্যবহার দুই রকম অর্থেই হয়ে থাকে। এবং এক দৃষ্টিকোণ থেকে মোহর আর কাবিন একই জিনিস, যেমন কাবিন বলতে স্ত্রীকে প্রদেয় যে চুক্তি হয়ে থাকে মোহর দেওয়ার কথা সেটাকেই কাবিন বলা হয়, তো সেটা হতে পারে। আবার কাবিন হলো বিবাহের চুক্তি যে কাগজে লেখা হয় ওইটাকে কাবিন বলা হয়, সেই হিসাবে ওই কাবিন নামা ওইটাকে বলা হলে সেটার মহানা ভিন্ন জিনিস। অতএব কাবিনকে কোন অর্থে ব্যবহার করছেন সেটার উপরে ভ্যারি করবে এটা, কাবিনের মহানা এক নাকি ভিন্ন। অমর বিল্লা আপনি লিখেছেন, দোকানে অগ্রিম টাকার জাকাত দিতে হবে কিনা? দোকানের অগ্রিম যে টাকা আছে সেটা জাকাত দিতে হবে, কারণ এই টাকাটা যিনি অগ্রিম দিয়েছেন তিনি মূলত দোকানদারের কাছে একরকম জামানত বা আমানত হিসেবে দিয়েছেন, বিদায় এটা টাকা জাকাত তাকে দিয়ে যেতে হবে। রাবেয়া বাবু আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড তার অফিস থেকে গাড়ি পেয়েছেন, গাড়িকে জাকাত দিতে হবে? না, গাড়ি জাকাত দিতে হবে না। খাদিজা ইসলাম আপনি লিখেছেন, কুড়িয়ে পাওয়া টাকা কোথায় দিতে হবে? টাকা মালিককে খুঁজে দিতে হবে, মালিককে পাওয়ার সম্ভাবনা না থাকলে বা অল্প স্বল্প হলে গরিব দিয়ে দান করে দিতে পারেন। নাহিদ কানিজ আপনি লিখেছেন, আমার স্বর্ণ পাঁচ ভরির কিছু উপরে, কিন্তু সাত ভরি এক্ষেত্রে কি আমার জাকাত আদায় করতে হবে? আমার স্বর্ণ পাঁচ ভরির কিছু উপরে কিন্তু সাত ভরি, আপনার প্রশ্নটি পরিষ্কার নয়। পাঁচ ভরির উপরে কিন্তু সাত ভরি, এটা আবার কি আমি পরিষ্কারভাবে বুঝতে পাইনি। যাই হোক, এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো, আপনার দুঃখিত, আমার বড় ভাই ব্যাংকে চাকরি করে, তার টাকা পয়সার ক্ষেত্রে তার টাকা পয়সা আমার জন্য ভোগ করা জায়েজ হবে কি না? যদি সুদী ব্যাংকে চাকরি করেন তাহলে সেক্ষেত্রে তার টাকা আপনি ভোগ করবেন না, কারণ সুদী ব্যাংকে চাকরি করে যে উপার্জন তিনি করছেন সে উপার্জনটা হারাম, অতএব সেটা ভোগ করবেন না, আপনি নিজে নিজের মতো করে চলার চেষ্টা করবেন। মসজিদে তারাবির কেরাত এত দ্রুত পাঠ করা হয় যে কিছুই বোঝা যায় না, এক্ষেত্রে তারাবি নামাজ বাসায় একা পড়া যাবে কি না? এবাদ বিন সুফিয়া আপনি লিখেছেন, দেখুন মসজিদে তারাবি সালাত এতই দ্রুত পড়ে যে কিছুই বোঝা না যায় এবং লাহানে জলি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় একা কিংবা বাসায় আপনার মতো করে আপনি কয়েকজনকে জামাতে সালাতে করতে পারেন। ইবা ইসলাম লিখেছেন, ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কি না? ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দিতে পারবে না, সুদের টাকা তো আপনাকে দান করতেই হবে, জাকাত দিতে হবে পবিত্র মাল থেকে, মান হারাম মাল থেকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এরপরে মুরাদ হোসেন রিপন আপনি লিখেছেন, ব্যবসায় ইনভেস্ট করা টাকার কি জাকাত দিতে হবে? ব্যবসায় যে টাকা ইনভেস্ট করা সেটা জাকাত দিতে হবে। মারুফাল আকি আপনি লিখেছেন, পেনশনের টাকা জাকাত দিতে হবে কি না? পেনশনের যে টাকাটা, এই টাকাটা যদি আমরা পাই এবং যদি জমে জাকাতের নেশা পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে এটাকে জাকাতের শর্ত পূর্ণ হলে জাকাত দিতে হবে। মুক্তারিমা লিখেছেন, হাত দিয়ে পা ধরে সালাম করা কি ঠিক কিনা? সালাম মুখে হবে, সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই, যার কারণে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, এইভাবে মুখে সালাম দেবো আমরা, পা ধরে কোনো সালাম নেই ইসলামে। আবির হোসেন আপনি লিখেছেন, ওজুর পর মনে হয় মুখে পানি আছে তাহলে করণীয় কী? কোনো অসুবিধা নেই, এটা নিয়ে ওয়াসওয়াসা করার কোনো দরকার নেই, যদি খুব বেশি সন্দেহ হয় একবার থুতু ফেলে দেবেন বা শেষ, এরপরে পানি আছে মনে হলেও আপনি থুতু গেলতে পারেন, কোনো অসুবিধা নেই। মুক্তি হোসেন আপনি লিখেছেন, আমার স্বামী রোজা নামাজ করে না, নেশা করে, লোক দেখানো একাধ বক্ত নামাজ পড়ে, আমি নিষেধ করলেও খারাপ ব্যবহার করে, তখন বলে আমি নাকি তার সাথে খারাপ আচরণ করি, সে আমাকে ক্ষমা করবে না, এখন আমার গুণা হবে কি না? আপনি তার সাথে ব্যবহার খারাপ করবেন না, ব্যবহার কারোর সাথেই খারাপ করা জায়েজ নাই, মূলত আমরা ব্যবহার সুন্দর করে দাওয়া পেশ করার চেষ্টা করব, সে যদি অন্যায় করে অপরাধ করে তার অপরাধ তাকে পাবে, আপনি এর জন্য আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে না ইনশাআল্লাহ বিধিলা, যার কারণে আপনি নিজের আমল নষ্ট করবেন তার সাথে ব্যবহার খারাপ করে। রাজিউল আপনি লিখেছেন, তারপরে আপনি সবাই বলেছেন কিছুটা উচ্চস্বর হয়ে গেছে, একটু আপনি তার সাথে প্রেসার দিয়েছেন, ব্যবহার খারাপ করেন নাই, গালমন্দ করেন নাই বা ঝগড়াঝাটি পর্যায়ে যান নাই, তো এরপরেও তিনি সেগুলো যদি ব্যবহার খারাপ মনে করেন তাহলে তার ব্যাপারে আপনার কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ।
রাজীব আপনি লিখেছেন জায়গা জমির যাকাতের নিয়ম কি? জায়গা জমির যাকাত সম্পর্কে একটু আগে বলেছি, যদি কোনো ল্যান্ডের বিজনেস করেন আপনি, ল্যান্ড কেনা বেচা করেন, কিনেছেন বেচার জন্য, তাহলে সেক্ষেত্রে সেটার যাকাত আপনাকে দিতে হবে মূল্যের উপরে, মার্কেট ভ্যালুর উপরে। আর যদি ল্যান্ডের যে আপনার এটা কেনা বেচার জন্য নয়, বরং আপনি ফসলের জন্য কিনবে এমনি কিনে রেখেছেন কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়া, তাহলে এটা যাকাত মূলধনের উপরে যাকাত দিতে হবে না। তবে হ্যাঁ, এটার যে আর্ন হয়, এটার যে উপার্জন হয়, সেই উপার্জনের উপর আপনার যাকাত আসবে যদি সেটা নিসাব পরিমাণ হয়। যেমন ফসল যদি 24-25 হয়, তাহলে সেক্ষেত্রে সেটাতে যাকাত দিতে হবে 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ। এটা ভ্যারি করবে যে বেশি পানিতে ফসল চাষাবাদ করেন নাকি এমনিতে সেটা চাষাবাদ হয় আপনার, সরি, নাকি সিঞ্চন করে আপনি পানিতে সেটা চাষাবাদ করতে হয়। সিঞ্চন করে যদি চাষাবাদ করতে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ দিলে চলবে, অন্যথায় 10 ভাগের 1 ভাগ দিতে হবে যদি 25 মণ হয়। এরপরে আমি মোর্শেদ আলম আপনি লিখেছেন, আমি একটি জমি ক্রয় করেছি একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান করার জন্য, এখন এই জমির উপরে যাকাত দিতে হবে কিনা? যদি জমি কিনে থাকেন প্রতিষ্ঠান করার জন্য, এরপর যাকাত দিতে হবে না। নাজিন আক্তার আপনি লিখেছেন, আমার মা অসুস্থ, রোজা রাখতে পারেন, এক্ষেত্রে করণীয় কি? যদি তিনি সুস্থ হওয়ার সময় না থাকে, বার্ধক্যজনিত অসুস্থ হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক রোজার জন্য একজন মিসকিনকে খাদ্য দিবেন, 30 দিনের জন্য 30 জন মিসকিনকে খাদ্য দিবেন, বা একই মিসকিনকে 30 দিনের খাবার দিবেন, ইনশাল্লাহ তাতে তার পক্ষ থেকে কাফারা হিসাবে এটি যথেষ্ট হয়ে যাবে। আর আনুমানিক 1.5 কেজি করে চাউল আপনি প্রতিদিনের রোজার জন্য 45 কেজি চাউল দিয়ে দেন গরিবকে, অভাবীদেরকে, তাতেও তার রোজা আদায় হয়ে যাবে। কিন্তু একজন গরিবকে 1.5 কেজির নিচে আপনি দিতে পারবেন না, কমপক্ষে একজনকে পুরো একদিনের খাবার হয় সেরকম করে দিতে হবে। আশিক থেকে আপনি লিখেছেন, রোজার মধ্যে আতর বা সেন্ট ব্যবহার করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, আতর বা সেন্ট ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। আমরা অনেকে এটা নিয়ে অহেতুক পরেশানিতে ভুগতে থাকি এবং আমরা মনে করি যে এর ফলে বোধহয় সিয়ামের কোনো ক্ষতি হবে, আদতে সিয়ামের কোনো ক্ষতি হবে না আতর বা সেন্ট ইত্যাদি ব্যবহার করার কারণে। শরীফুল্লাহ আপনি লিখেছেন, পায়খানার প্রসাব করার পর অজু করা ছাড়া কোনো কিছু খাওয়া পান করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, অজু করা ছাড়াও মলমূত্র ত্যাগ করার পর আপনি কোনো কিছু পান করতে পারেন। ফ্রিল্যান্সিং করে যে টাকা আয় হয় সেটা কি হালাল হবে? জানতে চেয়েছেন আব্দুর রাজ্জাক আলিফ। ফ্রিল্যান্সিং করে টাকা উপার্জন করলে উপার্জন করা জায়েজ হবে, শর্ত হলো আপনি ফ্রিল্যান্সিংয়ের যে সার্ভিসটা দিচ্ছেন, সেবাটা দিচ্ছেন, এটা কী কাজ করছেন? কোনো হারাম কাজ যদি করে উপার্জন করেন সেটা না জায়েজ হবে, আদারওয়াইজ কোনো হালাল কাজ, কোনো ডিজাইন করলেন, করে টাকা নিলেন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে, অসুবিধা নেই, জায়েজ হবে। জুবাইর সাইফ আপনি লিখেছেন, কোনো উদ্দেশ্যকে সামনে রেখে মসজিদে সম্মিলিত দোয়া করা বা তাবরুক বণ্টন করা যাবে কিনা? দোয়ার জন্য মানুষ একত্রিত হবে, ডেকে একত্র করা হবে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে, এটাই শরিয়া সিদ্ধ কোনো কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইকরাম এরকম দোয়ার জন্য সবাইকে একে অন্যকে ডেকে একত্রিত হয়েছেন এমনটি বর্ণিত হয়নি। দোয়াটা যার যার তার তার এবাদত। হ্যাঁ, কাকতালীয়ভাবে অনেকে একত্র হয়ে গেছে, একজন হাত তুলছে, সবাই তার সাথে আমিন বলেছে, সেটা কবুল হবে এক হাদিস থেকে, সেটি বোঝা যায়। বাট এভাবে পরিকল্পিতভাবে দোয়ার জন্য বৈঠক করা, দোয়ার জন্য মজলিস করা, দোয়ার জন্য আলাদা ডেকে ডেকে প্রোগ্রাম করা সবাইকে নিয়ে, এরকম কোনো কথা বর্ণিত হয়নি। এইচ সাকিব লিখেছেন, আমার আব্বু ব্যাংকে চাকরি করে, লোন উঠাইছে, সঞ্চয়পত্র কিনেছে, এখন যাকাত দেওয়া লাগবে কিনা? শুধু ব্যাংকে যদি চাকরি করে সেটা তো গুনাহের কথা এবং তার উপার্জন হারাম হবে, আর যদি লোন, সুদভিত্তিক লোন উঠে থাকেন সেটার কারণে তিনি গুণাকার হবেন, আর সঞ্চয়পত্র কিনেছেন, এগুলোর কোনোটারই তার জাকাত দিতে হবে না, কারণ এগুলো তার নিজস্ব টাকাই না, যে টাকার মালিক নিজে না মানুষ সেটার জাকাত দিতে হয় না। বরং হারাম টাকা হলে সেটা পরিপূর্ণই মালিককে বুঝিয়ে দিতে হয় অথবা সব নিয়ত করা ছাড়া দান করে দিতে হয়, অর্থাৎ সেটার কারণে তার জাকাত তার উপরে বর্তায় না, জাকাত তার উপরে আসে না। এরপরে সাইদুর রহমান আপনি লিখেছেন, আমি আমার জীবিত মা বোনের পক্ষ থেকে দান করলে তারা সেটা সব পাবে কিনা? দান করার সময় তাদের নাম উল্লেখ করতে হবে কিনা? না মনে থাকলে, নিয়ত থাকলে হবে কিনা? ভাই সাইদুর রহমান, দান জীবিত মানুষের পক্ষ থেকেও করা যায়, যেখানে আর্থিক ইবাদত সেটা একজন আরেকজনের তরফ থেকে করতে পারে, আপনি আমার তরফ থেকে দান করে দিলেন, হতে পারে এটা। এবং নফল দানের ক্ষেত্রে তাকে জানানোর দরকার নেই, তবে ফরজ দান হলে, জাকাতের ক্ষেত্রে হলে, জাকাত হলে সেক্ষেত্রে তাকে জানিয়ে দিতে হবে। তসনিম জাহান ফাহিমা আপনি লিখেছেন, দেনমোহর শোধ না করলে নাকি বিয়ে জায়েজ হয় না, এরা কতটুকু সত্য? না, দেনমোহর শোধ না করলে বিয়ে জায়েজ হয় না এমন নয়, দেন আমার বাকি থাকতে পারে, পরিশোধ পরে করা হবে, এই রকম সিস্টেমে বিয়ে হতে পারে, সেটাতে বিয়ে হবে না, ব্যাপারটা এরকম নয়, কেউ বললে সেটা বাড়াবাড়ি। হ্যাঁ, কেউ দেনমোহর দিবেন না এই মর্মে বিয়ে করেছেন যে বিয়ে দিবেনই না, তার নিয়তি আছে যে দেনমোহর না দেওয়ার, তো সেটি ভিন্ন কথা, বাট দিবেন সময় নিয়েছেন, বাকিতে রেখেছেন, সেক্ষেত্রে বিয়ে হবে না, ব্যাপারটা এরকম নয়। মেহরাবুল ইসলাম সাকিম লিখেছেন, খরগোশের মাংস খাওয়া কি হালাল হবে? জি, এটা জায়েজ হবে। রাজু মিসকিন এডি থেকে আপনি লিখেছেন, কোরআনে অনেক
বাড়ি মুসা নবীর নাম রয়েছে এটার ব্যাখ্যা কি? মুসা আলাইহিস সালাতু সালামকে নিয়ে আমাদের অনেক বেশি গবেষণা করতে হবে, ভাবতে হবে। তার নাম আল্লাহ তাআলা কোরআনে কারিমে অনেক বেশি উল্লেখ করেছেন, বিশেষ করে তার দাওয়াতের যে ক্ষেত্র অন্যতম ফিরাউন, তার নাম কোরআনে আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছে। ফিরাউন এবং ফিরাউনীয় অনেক সিস্টেম আজও পৃথিবীতে আছে, হয়তো কেয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা সেজন্য বারবার এই বিষয়ে ইঙ্গিত করেছেন আমাদেরকে সাবধান থাকার জন্য। আর মুসা আলাইহিস সালাম তিনি তার পরবর্তীতে মানে ইসরায়েলের মধ্যে অনেক নবী এসেছেন এবং তাদের গোড়া হলেন তিনি, সেই কারণে। এবং তিনি যে সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছেন, কুফুর এবং শিরকের যে সমস্ত শয়তানের যে সমস্ত ধ্বংসাগুলো মোকাবেলা করেছেন, সেগুলো যুগ যুগ ধরে বিভিন্নভাবে আমাদের সামনে উপস্থিত হয়েছে, হচ্ছে, হবে, হয়তো বা এই কারণে আল্লাহ বলেন তার বিষয়ে আমাদেরকে অনেক বেশি সতর্ক করেছেন, যাকে তাকে নিয়ে তার সময়কার পরিস্থিতি নিয়ে আমরা স্টাডি করি এবং সতর্ক থাকতে পারি। আবু রোমান আপনি লিখেছেন, কয়েকটি হালাল উপার্জনের পন্থা বলবেন, আমার পক্ষে হালাল উপার্জন বোঝা হারাম, হালাল হারাম বোঝা কঠিন হচ্ছে। ভাই, হারাম খুব সীমিত আর বাকি সবগুলো হালাল। আপনি কারোর হক নষ্ট করবেন না, কারোর সাথে প্রতারণা করবেন না, মিথ্যা কথা বলবেন না, এভাবে আপনি উপার্জন করবেন। এবং আপনার উপার্জন করতে গিয়ে কোনো অন্যায় কাজে সহযোগিতা প্রত্যক্ষভাবে যেন না হয় সেদিকটা খেয়াল করবেন, ইনশাল্লাহ আপনার উপার্জন হালাল হবে। এরপরে এমডি আলম শাহিদুল লিখেছেন, দোকানে জামানত বাবদ যে টাকা দোকানের মালিক রয়েছে সেটা দিয়েছি। উত্তর ইসা মোহাম্মদ রেখান এডি থেকে আপনি লিখেছেন, তারাবি নামাজের পর মোনাজাত জায়েজ কিনা? তারাবি নামাজের পরে সবাইকে নিয়ে মোনাজাত করতে হবে এরকম কোনো কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, সাহাবিদের কোনো আমল দ্বারা প্রমাণিত, এরকম কেউ করতেন না। এটা আমাদের সমাজে প্রচলিত একটা ট্র্যাডিশন মাত্র। আমরা সালাতের পরে, যে কোনো সালাতের পরে আল্লাহর কাছে চাইতে পারি, অন্য সময় যেরকম চাইতে পারি, এই সময় চাইতে পারি, সেটা একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু তারাবির ইমামদের সাথে নিয়ে একটা বিশেষ দোয়া পড়ে মোনাজাত করার যে প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে, কোরআন এবং হাদিসের কোথাও এটি নেই। লিপি আক্তার আপনি লিখেছেন, সন্ধ্যার দোয়া এবং জিকিরগুলো মাগরিবের নামাজের আগে না পড়ে পড়া উত্তম? সন্ধ্যার দোয়া এবং জিকিরগুলো মাগরিবের নামাজের আগে পড়বেন, আসরের পর থেকে এটার পড়ার ওয়াক্ত, তবে মাগরিবের পরে পড়লেও হবে, কোনো অসুবিধা নেই। অ্যাডভোকেট লিটন খান আপনি লিখেছেন, বিয়েতে দেয়া আমার স্ত্রীর প্রায় 15 ভরি স্বর্ণ গহনা আছে, তার কোনো আয় নাই, এই স্বর্ণে জাকাত দিতে হবে কি না? দিলে কে দিবে? আপনার স্ত্রীর যে স্বর্ণ আছে সেই স্বর্ণর মালিক যদি আপনার স্ত্রী হয়, জাকাত তিনি দিবেন। প্রয়োজন গহনা বিক্রি করে হলে তাকে দিতে হবে, একটু একটু অল্প একটু বিক্রি করে জাকাত দিবেন, অথবা তিনি তার মহরের টাকা থাকলে অন্য টাকা থাকলে দিবেন, কিংবা ধার করে তাকে জাকাত দিতেই হবে, সম্পদ থাকলে যিনি মালিক তাকেই জাকাত দিতে হবে। আমরা আব্দুল্লাহ আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় যদি স্বপ্ন দোষ হয় তাহলে কেউ যা নষ্ট হবে না? নষ্ট হবে না। আব্দুল্লাহ সঞ্জিদ লিখেছেন, জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কিনা? যদি কন্যা দায়গ্রস্ত হয়, অভাবে মানুষ হয়, এছাড়া বিয়ে দিতে পারছেন না তার মেয়েকে, একরকম বিপদগ্রস্ত, সে তাকে জাকাতের টাকা দিতে পারেন। আর ছেলে বিয়ে করবে কিন্তু তার উপার্জন আছে, ভরণ পোষণ এর দায়ভার নিজেটা নিজে বহন করতে পারছেন, তাকে জাকাতের টাকা আপনি দিবেন না। তার বিয়ের জন্য তিনি জাকাত সংগ্রহ জাকাত তিনি টাকা সঞ্চয় করবেন। আর যদি এমন হয় যা তার যা উপার্জন হয় তা দিয়ে তার মৌলিক প্রয়োজন ভরণ পোষণ তার বেঁচে থাকাটাই কষ্ট হয়, বাটানাটানি করে করতে হয়, তখন তাকে আপনি জাকাত দিতে পারেন। এরপর আশিক আহমেদ খান লিখেছেন, মাজুর ব্যক্তির ইমামতি করতে পারবে কি না? মাজুর ব্যক্তি যার ধরুন পায়ের সমস্যা আছে, চোখের সমস্যা আছে, কানের সমস্যা আছে, শুনে না, তার ইমামতিটা মাকরুহ। অন্য যদি উপযুক্ত লোক থাকে তাহলে সেক্ষেত্রে ওরকম লোক রেখে এ ধরনের মাদুর ব্যক্তিকে ইমামতি দেওয়া উচিত নয়। হ্যাঁ, যদি এমন হয় যে অন্য কোনো উপযুক্ত ব্যক্তি নাই তার চাইতে, বা তিনি উপযুক্ত ব্যক্তির একমাত্র ইমামতি, তাহলে সেক্ষেত্রে তো সেটি করতেই পারেন। এরপরে নোরাইনি আইডি থেকে আপনি লিখেছেন, শরীরের কোনো অংশ কেটে রক্ত বের হলে রোজা হবে কিনা? শরীরের কোনো অংশ যদি কেটে রক্ত বের হয় তো কোনো রোজা ভঙ্গ হবে না। আফরোজা আক্তার লিম আপনি লিখেছেন, বাচ্চা জন্মের পর কি চুলের ওজন করে টাকা দিতে হয়? হ্যাঁ, বাচ্চা জন্মের পর তার মাথার চুল চাষার পর সে চুলের ওজন সমপরিমাণ টাকার স্বর্ণ অথবা রূপা, অ্যাবিলিটি অনুযায়ী যার রূপার স্বর্ণের দেওয়ার সমর্থ আছে তিনি স্বর্ণ, যার রূপার দেওয়ার সমর্থ আছে তিনি রূপা দিবেন। ধরুন তার ওই চুলের ওজন হলো 5 গ্রাম, তার 5 গ্রাম রূপা, 2 গ্রাম হলে 2 গ্রাম রূপার দাম তিনি দিবেন, বা যদি সামর্থ্যবান হন তাহলে স্বর্ণের দাম তিনি গরিবদেরকে দান করবেন, স্বর্ণ বা রূপা দিবেন, এটা হলো সুন্নাহ। সাইদ ইসলাম আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, লটারিতে পাওয়া টাকা কী পরিমাণ জাকাত দিতে হবে? লটারিতে টাকা নেওয়া, প্রচলিত যে লটারি আছে আর কি, এটাই তো জায়েজ নয়। এমনিতে জাকাতের বিষয়টা হলো যে আমাদের কাছে যে টাকা আসবে সেটা সবগুলোর উপরে 2.5% জাকাত আসবে, নগদ টাকা, স্বর্ণরূপা এবং ব্যবসা মাল, এই তিনটার বিষয়ের 2.5% জাকাত আসবে সর্বাবস্থায়।
রমজান মাসে বা যে কোনো সময় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এমন সময় লাইভ করা হয়, লাইভ করা কি ঠিক হবে? জাহাঙ্গীর আলম যারা লিখতে চেয়েছেন, যদি এখানে অন্যদের টাকা পয়সা থাকে, তাদের কাছে জব দিতে ব্যাপার থাকে, এখানে রিপোর্টিং এর ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। আর নিজেরটা যদি হয় তাহলে সেক্ষেত্রে অন্য কাউকে উৎসাহ দেওয়ার জন্য, যে আমার বন্ধু বান্ধব অনেকে আছেন যারা এটা দেখে তারাও করবেন, সে উদ্দেশ্যে করলে সেটাও জায়েজ আছে। এছাড়া মানুষ দেখবে, দেখে আমাকে বাহবা দিবে, লাইক দিবে, আমি সবার কাছে ভালো সাজবো, এরকম উদ্দেশ্য হলে সেটি গুনাহের কথা হবে। আরিফা পান্না লিখেছেন, সিজারিয়ান মায়েদের ক্ষেত্রে স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ হবে কিনা? স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নয় যদিও সিজারিয়ান হোক না কেন, সিজারিয়ান হলেই যে আর সন্তান নিতে পারবে না এরকম না, যদি ডাক্তার নিষেধ করেন, কিন্তু সিজারিয়ান হওয়ার পরে বহু মা বোনরা ডাক্তার সন্তান নিয়েছেন। তো নেয়া যাক বা না যাক সেটা বড় কথা নয়, কিন্তু জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অবলম্বন করা এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে না জায়েজ বলেছেন ওলামা ইকরাম তাদের ফতোয়াগুলোতে। এমরি দেলোয়ার আপনি লিখেছেন, একজন ছেলে ইন্টেলেকচুয়াল ডিজেবল সব বুঝে, কিন্তু যথারীতি যা বুঝেন সেটা বোঝাতে সক্ষম নয়। ওর বয়স 19, ওর বিয়ের ব্যাপারে ইসলামের বিধান কী হবে? যদি কোনো মেয়ে জেনে শুনে তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চায় তাহলে সেটা জায়েজ আছে, কারোর কাছে কোনো তথ্য লুকানো ছাড়া যদি তাকে বিয়ে করানো হয় সেটা হতে পারে, জায়েজ আছে। এরপরে মুক্তার হোসেন আপনি লিখেছেন, আমার স্ত্রী এতদিন পর্দা করে নাই, এখন পর্দা করানো যাবে কি না? অবশ্যই এতদিন পর্দা করেন না, এখন যদি তিনি বুঝতে পারেন তার ভুল এবং তওবা করেন তাহলে তিনি পর্দা করতে পারেন। আর যদি তিনি এতদিন যে পর্দা করেন নাই সেই জায়গা থেকে এখন তাকে আপনি সরায় আনার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন, তো সেটাও সবের কাজ, অবশ্যই সেই চেষ্টা থাকা উচিত। এমনি মামুন রশিদ লিখেছেন, আমি আলসার রোগে আক্রান্ত, ডাক্তার বলেছে রোজা না রাখতে, এখন আমার কী করণীয়? যদি যে ডাক্তার রোজার গুরুত্ব বুঝেন, নিজে রোজা রাখেন মুসলমান, তিনি যদি বলেন যে না রোজা আপনি রাখতে পারবেন না, আপনার রোজা রাখলে বড় ধরনের ক্ষতি হবে, তাহলে সেক্ষেত্রে আপনি রোজা না রেখে পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলে সুস্থ হওয়ার পরে রেখে দিবেন, অথবা সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকলে বা ক্ষীণ থাকলে আপনি প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসকিনকে খাদ্য দিয়ে দিবেন, তাতে আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে। তাসনিয়া আজব আপনি লিখেছেন, স্টুডেন্টের বাবা সুদের টাকা থেকে আমাকে বেতন দিলে এটা হালাল হবে কিনা আমার জন্য? স্টুডেন্টের বাবা আপনাকে বেতন দিয়েছে, আপনি টিউশন করছেন সুদের টাকা থেকে, অনেকগুলো আমাকে মতে এটা না জায়েজ হবে। শেখ মোহাম্মদ সাল্লাহ আল মুনাজিদ হাফিজাউল্লাহ তিনি বলেছেন এটা জায়েজ হবে, কারণ উপার্জনটা করেছেন তিনি, এর দায় তার, আপনি আপনার পারিশ্রমিক নিয়েছেন। হ্যাঁ, যদি হালাল হারাম লে আইনি হতো, অর্থাৎ মূলগতভাবে জিনিসটা হারাম হতো, যেমন আপনাকে উপার্জন আপনাকে আপনার বেতন হিসাবে শুকর গোষ্ঠ দিত বা মদ দিত, সেটা আপনার জন্য হারাম হতো, কিন্তু এই টাকাটা বেসিক্যালি হারাম নয়, এটা উপার্জনের পদ্ধতির কারণে হারাম হয়েছে, এটাকে হারাম লেগাইরই বলে। এটাকে শেখ মোহাম্মদ সাল্লাহ মুনাজিদ হাফিজাউল্লাহ জায়েজ বলেছেন, তবে অন্যান্য ওলামা কিরাম বলেছেন যে আপনি যদি নিশ্চিত জানেন যে এখান থেকেই দিচ্ছে সুদের টাকা থেকে, তাহলে সেটা আপনার জন্য নেওয়া জায়েজ হবে না, বরং তার যদি অন্য উপার্জন থাকে সেখান থেকে দিলে জায়েজ হবে, অথবা মিশ্র থাকলে সেটাও আপনি নিতে পারবেন যদি হারামের পরিমাণ বেশি না থাকে। মোহাম্মদুল্লাহ লিখেছেন, কী কারণে অন্তঃসক্ত হয়ে যায়, এর থেকে পরিত্রাণের উপায় কী? অন্তঃসক্ত হয় মূলত পাপ করতে করতে, গুনাহ করতে 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 করতে, আখেরাতের চিন্তা কমে গেলে তখন অন্তঃসক্ত হয়ে যায়। বিধায় আখেরাতের চিন্তা বাড়াতে হবে, আখেরাত সম্পর্কে ভাবতে হবে, এই সম্পর্কিত আয়াত হাদিসগুলো বিশেষ পড়তে হবে, ইনশাআল্লাহর মাধ্যমে ঈমান বৃদ্ধি পাবে। জাহিদা মজুমদার আপনি লিখেছেন, আমার নামাজে মনোযোগ হওয়ার জন্য কী করণীয়? নামাজে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আমাদের নামাজের বাইরে আল্লাহর স্মরণ এবং আখেরাতের ধ্যান কল্পনা আমাদের বেশি বেশি করতে হবে। যার সালাতের বাইরে আল্লাহর স্মরণ যত বেশি, যার মধ্যে আখেরাতের ভাবনা যত বেশি, সালাতের মধ্যে তার মনোযোগ তত বেশি থাকে, আর সালাতে মনোযোগ তার তত কম থাকে যার বাইরে আখেরাতের ভাবনা তত কম এবং আল্লাহর স্মরণ যত কম, অথবা এটা ভেরি করে আপনার নামাজের বাইরের অবস্থার উপরে, সেটারই রিফ্লেক্ট হয়ে থাকে নামাজের মধ্যে। এরপরে এমডি জসিম উদ্দিন আপনি লিখেছেন, গান লোডের ব্যবসা করে জীবিকা নির্বাহ করলে সেটা জায়েজ হবে কিনা? না, এটা জায়েজ হবে না, কারণ আপনার এই গান দেখে মানুষ গুনাহে লিপ্ত হবে, আপনি জানেন, সেক্ষেত্রে তাদেরকে প্রত্যক্ষভাবে সহায়তা করলেন, এই উপার্জন হালাল হবে না। এমডি গোলাম কিবরিয়া লিখেছেন, আমার মেট্রো রেলের ট্রেনিংয়ে বর্তমানে আমরা বর্তমানে মেট্রোরেল ট্রেনিংয়ে দিল্লিতে ইন্ডিয়াতে আছি, রাতের খাবার ও সাহারির সময় প্রায় মুরগির মাংস পরিবেশন করা হয়। প্রশ্ন হলো, মুরগি জবাইয়ের সময় তো তারা হয়তো শরিয়া নিয়ম মেনে করে না, মুরগি মাংস খাওয়া জায়েজ হবে কিনা? আপনি তাদের কাছে জিজ্ঞেস করবেন এবং জানার চেষ্টা করবেন পলিসি কী। যদি দেখেন যারা মুশরিক হিন্দুরা জবাই করে, তাহলে সেক্ষেত্রে সেই পশু আপনি খেতে পারেন না, অন্য কিছু দিয়ে আপনি রোজা রাখবেন। আপনি জসিমউদ্দিন আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। আহমদ আলী আপনি লিখেছেন, আমার একটা ব্যক্তিগত সিএনজি এবং মোটরসাইকেল আছে, আমার কি জাকাত দিতে হবে? না, সিএনজি বা মোটরসাইকেল যদি ব্যক্তিগত থাকে ওটার উপর জাকাত আসবে না, ওইটার যে ভাড়া আছে সেই টাকাটা যদি জমে তাহলে সেক্ষেত্রে সেটার উপর জাকাত আসবে, যেন সব পরিমাণ হলে। ফাতিমা মুনি আপনি লিখেছেন, চুল কালার করা যাবে কিনা, যেমন কালো চুল লাল করা? কালো চুলকে লাল করতে পারেন, কিন্তু কালো করতে পারেন না, কালো ছাড়া অন্য যে কোনো কালার করতে পারেন, সেটা জায়েজ হবে। মুনি আহমেদ লিখেছেন, গর্ভবতী মহিলা যদি রোজা রাখা অবস্থায় বমি করে তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে?
রোজা রাখা অবস্থায় যদি বমি করে, তাহলে সেক্ষেত্রে সেই বমির কারণে রোজা ভঙ্গ হবে না। যদি বমির মধ্যে কিছু জিনিস সে গিলে ফেলে ইচ্ছাকৃত, তাহলে রোজা ভঙ্গ হবে। ইচ্ছাকৃত রোজ বমি করলে সেটাও রোজা ভঙ্গের কারণ হিসেবে বলেছেন অনেক উলামায়ে কেরাম। বাপি আলিবনে লিখেছেন, নবী এবং সাহাবিদের ঘরে প্রায় সময় খাবার থাকতো না, তারা কি রিজিকের জন্য দোয়া করতেন না? রিজিকের জন্য দোয়া করতেন, তবে রিজিক মানে খাবার নয়, রিজিক মানে খাবারের প্রাচুর্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক খাবার দিয়েও একজন মানুষকে শান্তিতে নাও রাখতে পারেন, তাকে তার নেয়ামত নাও দিতে পারেন। আবার অনেকজনকে অল্প খাবার দিয়েও অনেক বেশি নেয়ামতের মধ্যে রেখেছেন, এমনটি হতে পারে। বিধায় রিজিক মানে শুধুমাত্র টাকা পয়সা এমনটি মনে করার কোনো কারণ নাই। সজল প্রামাণিক আপনি লিখেছেন, মসজিদের থাই জানালার সামনে নামাজ আদে হবে কিনা, কারণ সেখানে প্রতিচ্ছবি উঠতে দেখা যায়, নামাজ হয়ে যাবে কিন্তু এরকম জায়গায় নামাজ পড়াটা মাকরুহ, যেখানে আমাদের মনোযোগ নষ্ট হবে। ফারুক মালিক আপনি লিখেছেন, আমি বুটিকে সালোয়ারের কাজ করি, এই কাজটা জায়েজ আছে কিনা? করতে পারেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। এরপর সজল ফারুক আহমেদ আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। রেহানা নাসরিন আপনি লিখেছেন, ঘরে নিজেদের ফ্যামিলির ছবি থাকলে নামাজ হবে কিনা? ঘরে যদি নিজেদের পরিবারের ছবি থাকে ঝুলন্ত, সেখানে নামাজ পড়া মাকরুহ হবে, সেখানে রহমতের ফেরেশতা আসবে না, এটা ঝুলানোটা গুনাহের কথা। বিধায় এটা নামিয়ে ফেলতে হবে, বাট নামাজ হয়ে যাবে। আরিফা পান্না আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এমডি আল মামুন খান লিখেছেন, মসজিদ ফান্ডের টাকা কোনো মুসল্লিকে ধার দেওয়া যাবে কিনা? না, এটা মসজিদের টাকাটা আমানত, কর্তৃপক্ষ চাইলে কাউকে ধার দিতে পারে না। রাসেল আব্দুল্লা আপনি জানতে চেয়েছেন, স্ত্রীর জাকাতের পরিমাণ, জাকাত পরিমাণ শোনা আছে কিন্তু স্বামীর ব্যাংক লোন আছে, এক্ষেত্রে জাকাতের বিধান কী? স্বামীর আর স্ত্রীর হিসেব তো আলাদা, যার গহনা আছে তিনি তার গহনা জাকাত দিবেন স্ত্রী, স্বামী তার লোন আছে, ব্যাংক লোন আছে, তিনি অভাবী, যার কারণে তিনি জাকাত দিবেন না। অতএব এখানে হিসাব যার যারটা তার তার কাছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে এক ঘন্টার বেশি সময় প্রায় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এবং আমরা আপনাদের 100 বেশি প্রশ্ন উত্তর দিয়েছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম, যা জানলাম, যা বুঝলাম, সেগুলো অনুযায়ী আমাদেরকে আমলের তৌফিক দান করুন। বিশেষ করে রমাদান মাস চলছে, যে মাসটি পরিপূর্ণই আমলের মাস, সওয়াবের মাস, উপার্জনের মাস, সেই হিসাবে আমাদের আমলের ক্ষেত্রে আরও বেশি অগ্রসর হওয়া উচিত। আমরা বোধ হয় আরও কয়েকটা প্রশ্ন উত্তর দিতে পারি। ফাহিমা আক্তার আপনি লিখেছেন, নারীদের এতেকাফ সম্পর্কে বিস্তারিত জানতে চাই, কমপক্ষে কতদিনের জন্য এতেকাফ করা যাবে? এতেকাফ একদিনের জন্য হতে পারে, দুদিনের জন্য হতে পারে, তবে রমজানের শেষ দশকটা এতেকাফ করা শুননা। নারীরা মসজিদে এতেকাফ করবেন নাকি বাসায় এতেকাফ করবেন, এটা নিয়ে থটগত ইখতিলাফ, মত পার্থক্য আছে। হানাফি ফোকাহা ইকরামের মত হলো যে তারা বাসার একটা কক্ষে এতেকাফ করবেন, যদি অন্যান্য ফোকাহা ইকরাম বলেছেন না, তারা পুরুষদের মতোই মসজিদে সেফটির সাথে তাদের জন্য মসজিদে এতেকাফ ব্যবস্থা থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তারা স্ত্রীগণ এতেকাফ করেছেন মসজিদে। তো এতেকাফের সময়সীমা, এটা আপনার একজন মানুষ একদিনও হতে পারে এতেকাফ করতে পারেন, তিন দিনও করতে পারেন, দশ দিনও করতে পারেন, যদিও এতেকাফ রমজানের শেষ দশ দিনের পুরাটুকুই করাই হলো সুন্নাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত আমল। হামিদা খাতুন লিখেছেন, ফোনে কোরআন শরীফ পড়ার পর যতবার পড়া হবে তারপর থেকে কোরআন শরীফ এ পড়া যাবে কি না, সরি, ফোনের কোরআন শরীফ পড়ার পর যত পারা পড়া হবে তারপর থেকে কোরআন শরীফে পড়া যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। আপনি মোবাইলে কথা কথা দুই পারা পড়েছেন, এরপর তৃতীয় পারা থেকে আপনি প্রিন্টেড কোরআন দিকে পড়েছেন, তাতেও কোনো অসুবিধা নেই, এটা আপনি করতে পারেন। এমডি খোকন লিখেছেন, মেয়েরা চুল ছাঁটাই করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আমিনুল ইসলাম লিখেছেন, মাসিকের চতুর্থ দিন রোজা রেখেছিলাম, সারাদিন কোনো রক্ত দেখা যায়নি, কিন্তু ইফতারের পর অল্প রক্ত দেখি, তাহলে কি ওই দিনের রোজা হবে? রোজা হবে, কোনো অসুবিধা নেই। মাসিকের চতুর্থ দিন, সরি, মাসিকের চতুর্থ দিন রোজা রেখেছিলাম, সারাদিন কোনো রক্ত দেখা যায়নি, কিন্তু ইফতারের পর অল্প রক্ত দেখা গেছে। এটা ভ্যারি করবে আপনার পুরো অবস্থার উপরে, আপনার মাসিকের যে অভ্যাস হয়ে থাকে সাধারণত, তার মধ্যে যদি হয়ে থাকে তাহলে এটা মাসিক হিসেবে গণ্য হবে, দিন রোজা হবে না, আদারওয়াইজ এটি রোজা হতে পারে। মাসিকের চতুর্থ দিন আপনি রোজা রেখেছেন, রক্ত ছিল না, সেজন্য সারাদিন কোনো রক্ত ছিল না, কিন্তু ইফতারের পরে আপনি অল্প রক্ত দেখেছেন, সেক্ষেত্রে আপনার যদি কথার কথা ছয় দিন সাত দিন প্রতি মাসে মাসিক হয়ে থাকে, সে অভ্যাস থাকে, তাহলে এই দিনটাও আপনার মাসিক হিসাবে গণ্য হবে, রোজা হবে না। আর যদি আপনার এর নিচে ধরুন তিন দিন রোজ আপনার মাসিক হয়ে থাকে, সেই হিসাবে চতুর্থ দিন আপনি সুস্থ হয়েছেন, তাহলে এই ব্লিডিংটা অসুস্থতা হিসাবে ধরা হবে এবং আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। তুলি রহমান লিখেছেন, কোরআন তেলাওয়াত করার সময় টানগুলো কম বা বেশি হলে গুণা হবে কিনা? না, একবারে মিনিমাম একালিপ টান যেটা না দিলে নয়, সেটা যদি আপনি না দেন তাহলে সেক্ষেত্রে অর্থ বিকৃতি হলে সেটা গুনাহের কারণ হবে। আদারওয়াইজ একটু রিসিভ থেকে তিন আরবি জায়গায় এক আরব টানলেন, চার আরবি জায়গায় এক আরব টানলেন, তাতেও নামাজ হয়ে যাবে, গুনাহ হবে এমন কোনো না বিষয়টা। তানিয়া শারমিন রিমা লিখেছেন, অমুসলিমকে সালাম দেওয়া যাবে কিনা? অমুসলিমকে সালাম দিবেন না,
সাধারণ যে অভিবাদনগুলো আছে সেগুলো করবেন, সালাম এটা মুসলিম মুসলিমকে দিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টতই তিনি তার যে আমল ছিল সে আমল দ্বারা তিনি প্রমাণ করেছেন এটি মুসলিমদের পারস্পরিক অভিবাদন। তাছাড়া সালাম এটা আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার এই নামটা কোনো অমুসলিম চাইবেন না, তাকে আপনি নিবেদন করেন এই নামের মাধ্যমে, তাকে আপনি সম্বোধন করেন বা সম্মান জানান। মেয়েরা চুল ছাড়াই করা যায় আছে কি না, চুল তারা কাটতে পারেন, ছোটো করতে পারেন, মহাতুল মরিনরা চুল ছোটো করেছেন সহিহ মুসলিম হাদিসে আছে, তবে সেটা পুরুষদের মতো হয়ে যায়, সাদৃশ্য হয়ে যায়, ফাসিক মেয়েদের মতো হয়ে যায়, এরকম করে করলে সেটা নাজায়েজ হবে। এরপর আইদি আলম আপনি লিখেছেন, অনিচ্ছা সত্ত্বেও যৌতুক দিয়ে বিয়ে হলে পরবর্তীতে স্বামীর কাজা বা কাফারা বিধান কী? অনিচ্ছা সত্ত্বেও যদি যৌতুক দিয়ে বিয়ে হয় তাহলে পরবর্তীতে স্বামী সেই যৌতুকের টাকাটা বা সম্পদ সেগুলো শ্বশুরবাড়িতে ফেরত দিবেন এবং আল্লাহর কাছে মাপ চাইবেন তার কৃতকর্মের কারণে, এটি ইনশাআল্লাহ তার জন্য যথেষ্ট হবে। স্নিগ্ধা আলবী আপনি লিখেছেন, স্বামী দেশে থাকা সত্ত্বেও কি স্ত্রীকে শ্বশুরবাড়িতে একা রাখা উচিত? স্বামী তার স্ত্রীকে সাথে রাখবেন, এটাই হলো শরিয়ার মূল বিধান। কোনো বিশেষ কারণে, বিশেষ প্রয়োজনে হয়তো অন্য জায়গায় থাকলেন সীমিত সময়ের জন্য, সেটা হতে পারে, কিন্তু নিয়ম করে শ্বশুরবাড়িতে তাকে রেখে দিলেন, তিনি দূরে থাকলেন, এটি শরিয়ার যে নির্দেশনা তার খেলাফ। এমনি মামুন রশিদ আপনি লিখেছেন, আলসারের কারণে ডাক্তার রোজা রাখা নিষেধ করেছেন, আপনার প্রশ্ন দিয়েছি। মুসা ভুঁইয়া লিখেছেন, রোজা রাখা অবস্থায় রক্তদান করা যাবে কিনা, এটার উত্তর দিয়েছি। শিরিন ইসলাম লিখেছেন, অনেকে বলে তাহাজ্জুদ সুন্নত, আসলে কি সুন্নত নাকি নফল? তাহাজ্জুদ সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সেই হিসাবে এটা সুন্নত, তবে এটাকে নফলও বলা যায়, নফল মানে এক্সট্রা ফরজ ওয়াজিব নয়, সেই হিসাবে এটা নফল, কিন্তু সুন্নত হলেও এটা স্বাভাবিক। হায়দার আলী আপনি লিখেছেন, ঘুষ দিয়ে চাকরি নিলে চাকরি থেকে যে বেতন পাওয়া যাবে সেটা জায়েজ হবে কিনা? ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন তাহলে সেক্ষেত্রে গুনাহের কাজ করলেন, আর যদি আপনি নিরুপায় হন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আপনার জন্য। আর বেতন যেটা নিচ্ছেন পারিশ্রমিক, যদি বৈধ কাজে পারিশ্রমিক শ্রম দিয়ে থাকেন তার বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন, সেটা আপনার জন্য জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আপনার ঘুষ দিয়েছেন সেটির জন্য আল্লাহর কাছে তওবা করতে হয়, মাপ চাইতে হবে। জাহাঙ্গীর আলম আপনি লিখেছেন, রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকায় কি মসজিদ দিতে পারি? এটা যদি মালিককে না পান তাহলে সেই তরুণ গরিবদেরকে দিয়ে দিবেন, সেটাই সেফ। মসজিদ দেওয়াটা অনেক উলামায়ে কেরামী নাজায়েজ বলেছেন, বাংলাদেশের মৌলানা আব্দুল মালিক সাহেব সহ অনেক উলামায়ে কেরামী সেটাকে নাজায়েজ বলেছেন, অর্থাৎ গরিব দুঃখীর হক বলেছেন এটাকে। আবিন হোসেন লিখেছেন, কিছু মানুষ রোজা রাখে এবং টিকটকও করে, তাদের কি রোজা হবে? যারা রোজা রাখে এবং টিকটকও করে তাদের রোজা আক্ষরিকভাবে হবে, কিন্তু টিকটকের মিউজিক, অন্যান্য হারাম যে কাজগুলো আছে সেগুলোর মধ্যে যদি লিপ্ত হন তার রোজার অর্থ তিনি বুঝলেন না বা রোজাকে তিনি নষ্ট করে ফেললেন, অর্থ রোজা হলো না, বিধায় এই কাজ থেকে তাকে বেঁচে থাকতে হবে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা প্রায় 120টির মতো প্রশ্ন উত্তর দিয়েছি আজ। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে, যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, ভুল কিছু বলে থাকলে শয়তানের তরফ থেকে, আমাদের তরফ থেকে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। রমাদান মাস চলছে, আমরা আসুন সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানের মাগফিরাত নসিব করুন, আমাদেরকে তওবায়ে নাসুহা করার তৌফিক দান করুন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লাভ করার তৌফিক দান করুন, রমজান মাসে সিয়াম রেখে সব ধরনের পাপ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, তাকওয়া চর্চা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুন, আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, এবং চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করবো। আমাদের যে ত্রুটি বিচ্ছুতি হচ্ছে রমজান মাসে, আল্লাহ তাআলা সেটা যেন মাফ করে দেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করছি। আসুনা ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সটি যেন খুব দ্রুততার সাথে বাস্তবায়িত হয় এবং সেটি যেন আমাদের খেদমতে আসতে পারে খুব দ্রুতই, এটা যেন আমরা এটাকে নিয়ে আসতে পারি এবং আল্লাহ যেন এটাকে কবুল করেন, সেজন্য আপনারা দোয়া করবেন এবং সামর্থ্য অনুযায়ী সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আবারও বলছি, ফাউন্ডেশনের জাকাত ফান্ডে আপনারা জাকাত দিতে পারেন, আমরা সেটাকে স্বাবলম্বীকরণ প্রকল্পে খরচ করছি এবং সেটা একই পদ্ধতিতে আমরা বছর জুড়ে করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজে, কল্যাণমূলক কাজে একে অন্যের সহযোগিতা তৌফিক দান করুন। জাজাকুমুল্লাহ খাইর, হাদামা আইন্দি ওয়া আলমাইন্দাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।